अल्लाह इतिपूर्वे अलहाज हाफेज सैफुल्लाह साहेब दीर्घ क्षण धरे खूब गुरुत्वपूर्ण वाज नसीहत अपनादेर खिदमते राखछिलेन आमी गुनाहगार एसेछि आपनादेर काछे दो चार कथा आलोचना करबार मानुषे रब्बुल आलमीन जदि तौफिक दान करेन आमिओ आपनादेर काछे किछु आलोचना राखबो तबे आमी देखछि शुधु भारत नय शुधु इराक नय बार्मा नय म्यांमार नय काश्मीर नय जे पृथिवीर सर्वत्रई एक दाबानल दाउदाउ करे जलछे सर्वत्रई एक दाबानल जलछे धर्मीय ब्यापारे भिन्न भिन्न मत पोषण करलेओ একটি জাতি নির্মূল করার উদ্দেশ্যে বিশ্বের প্রতিটা জাতি তারা সব একই একই সুরে কথা বলে একই সুরেই তারা কথা বলে তাদের ধর্মীয় ব্যাপারে মতপার্থক্য প্রচুর রয়েছে কিন্তু একটি জাতি নিধন করবার চিন্তা ভাবনায় সবাই এক যে কথা 1500 বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সেদিন তোমাদের কি অবস্থা হবে যেদিন পৃথিবীর এক জাতি আর একটা জাতিকে আহ্বান করবে ডাকবে যেমন দস্তরখান রেখে তার উপরে ক্ষুধার্ত ব্যক্তিদের আহ্বান করা হয় ঠিক তদ্রূপ তোমাদের নিধন করবার জন্য এক জাতি আর এক জাতিকে আহ্বান করবে সেদিন তোমাদের কি অবস্থা হবে সাহাবায়ে কেরাম রিদওয়ানাল্লাহু আজমাইনগণ বললেন ইয়া রাসূলুল্লাহ সেদিনে কি আমরা সংখ্যায় কম থাকব নবী বললেন না সংখ্যায় বরং আজ কম আছে সেদিন কম থাকবে না তবে সেই দিনটা তোমরা সমুদ্রের ফেনা বা গ্যাজার মতো মূল্যহীন হয়ে যাবে তোমাদের কোনো মূল্য থাকবে না তোমাদের অন্তরে কাপুরুষতা আসবে কেন আসবে দুনিয়ার প্রতি প্রচন্ড মহব্বত ভালোবাসা আর মৃত্যুকে ভয় পাওয়া এই দুটো কারণে তোমাদের অন্তরে আসবে কি কাপুরুষতা আর তোমাদের ভয় ভীতি মহব্বত অন্য জাতির অন্তর থেকে আমার আল্লাহ পাক উঠিয়ে নেবেন তবে হ্যাঁ এই মুসলমান এই জাতি যদি চায় বিশ্ব আমাকে সম্মান করুক বিশ্বের সব জাতি আমাকে সম্মান করুক তাহলে তুমি রাতের অন্ধকারে তোমার প্রভুর সঙ্গে যে ফিউজের তার উড়ে গিয়েছে এই তারটা রব্বুল আলামিনের সঙ্গে এই ফিউজটা জুড়ে নাও আল্লাহ পৃথিবীর সমস্ত জাতির অন্তরকে তোমাদের জন্য পাল্টি করে দেবেন আজ তওবা করবেন আজ আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে নেবেন কাল বিশ্ব তোমাকে সম্মান করবে সন্দেহের এক জাররা পরিমাণ অবকাশ নেই সেদিন তো মুসলমান সংখ্যায় কম ছিল কিন্তু অর্ধশতক আপনার কিনা অর্ধ পৃথিবী মুসলিমরাই রাজত্ব করেছে মুসলিমরা শাসন করেছে সেদিন তো সংখ্যায় কম ছিল আজ তো সংখ্যায় অনেক বেশি তবে কেন আমরা এইভাবে লাঞ্ছিত অপমানিত অবহেলিত একটাই কারণ ফিউজে তার উড়ে গিয়েছে তার জুড়ে নেই আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বত্রই ভয় করে চলুন আমার কথা যদি একটা আপনি আমার কথা শুনে কাজ করে যদি দেখেন পৃথিবীর অন্য জাতিদের অন্তর পাল্টি হয়নি এখনো বলছে এনআরসি করে জি ক্যাপ করে একটা জাতিকে উৎখাত করবার চিন্তা ভাবনা নিয়ে যারা কথা বলছে কাল তারা তোমাকে সমীহ করবে ইনশাআল্লাহ তবে আমাদের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে সর্বক্ষেত্রে এমন একটা খাত নেই এমন একটা জায়গা নেই যেখানে আমার আল্লাহ পাক মানুষকে আইন দেননি পায়খানা ঘর থেকে শুরু করে আর সেই আপনার রাজভবন পর্যন্ত প্রতিটি স্তরে
শরীয়ত সেখানে গিয়ে হাজির ব্যবসা করবেন সেখানে শরীয়ত দাঁড়িয়ে আছে প্রস্রাব করবেন ওখানে শরীয়ত দাঁড়িয়ে আছে পায়খানা করবেন বিয়ে করবেন খাওয়া দাওয়া করবেন জামা কাপড় পরবেন চাষ করবেন চাকরি করবেন সব জায়গায় আপনার পাশে শরীয়ত দাঁড়িয়ে আছে সেই মোতাবেক কাজ করুন দেখেন বিশ্ব পাল্টে যায় কিনা বাধ্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি এই বান্দারেরা তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর মুসলমান না হয়ে যেন তোমরা মরে যেও না অর্থাৎ দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে না সর্বক্ষেত্রে আল্লাহকে যারা ভয় করে না তারা যে মুসলমান হয়ে মরতে পারবে এর কোনো গ্যারান্টি নেই আল্লাহর ভয় করে চলো মুসলমান হয়ে মরতে পারবে আল্লাহর ভয় করবে না মুসলমান হয়ে মরতে পারবে না জি আল্লাহর ভয় কি রকম করবেন আমি দুটো একটা এক্সাম্পল বলবো আপনাকে আর যারা মায়েরা বোনেরা আছেন বিশেষ করে আমার প্রথম কথাটা ভালো করে তারা শুনবেন কারণ কিছু মনে নেন না আপনাদের এই সাইটের কথা আমি বলি না আর বাস্তব আমি জানিও না এই সাইটের কথা যে যে জায়গাগুলো আমি জানি সেই সব জায়গাদের জায়গার কথা বলছি যে কি সাংঘাতিক ঘটনা ঘটে যাচ্ছে কি সাংঘাতিক ঘটনা ঘটে যাচ্ছে আব্বাসি খলিফার শেষ খলিফা মুতাসিম বিল্লাহ আব্বাসীয়দের শেষ খলিফা মুতাসিম বিল্লাহ তার সঙ্গে লড়াই হলো হালাকু খানের সঙ্গে হালাকু খান নাম শুনেছেন যে একজন নরপিশাচ একজন নরপিশাচ ছিল এই হালাকু খান তার যুদ্ধ হলো যুদ্ধে আব্বাসী খলিফা মুতাসিম বিল্লাহ নিহত হলেন খুন হয়ে গেলেন মারা গেলেন হালাকু খান বিজয়ী হলো মুতাসিম বিল্লাহর অন্দর মহল মে মহল এখন হালাকু খানের কবজার মধ্যে হালাকু খানের কবজায় আর হালাকু খান মানে সে একদম পুরো মানে নিজেই হালাক বেবার বাবাজির আমার মুতাসিম বিল্লাহর বিবি মানে বেগম চিন্তা করেন হালাকু খান আমার স্বামীকে তো নিহত করে দিয়েছে হালাকু খান বিজয়ী হয়েছে এখন আমাদের ইজ্জতের ব্যাপার আছে আমার ইজ্জত নিয়ে টানাটানি পড়ে যাবে ওই হালাকু খান আমার ইজ্জতকে খতম করে দেবে চিন্তায় বিভোর হয়ে আছে বহুত চিন্তায় মশগুল হয়ে রয়েছে এমন সময়ে বেগম তার পরিচারিকাকে তার বাদিকে ডেকে ডেকে কানে কানে কি যেন একটা কথা বলল এই বাদি শোনো বাদি আসলো তো নিহত মুতাসিম বিল্লাহর বিবি ওই বাদির কানে কানে কি একটা কথা বলল বলবার পরে দুজনা হালাকু খানের সম্মুখে গিয়ে দাঁড়ালো যে হালাকু খান বিজয়ী হয়েছে ওই হালাকু খান বসে আছে তার সামনে গিয়ে গিয়ে বাদি বলছে হে মহান সম্রাট এই আব্বাসী বংশের মহিলাদের একটা ঐতিহ্য আছে আব্বাসী বংশের মহিলাদের একটা ঐতিহ্য আছে কি এদের গলায় তলোয়ার চলে না হাজার তলোয়ার মারলেও ওদের গলায় তলোয়ার কাজ করে না আচ্ছা ভাই অবাক কথা একটা তো অবাস্তব কথা আব্বাসী বংশের মেয়েদের গলায় তলোয়ার চলে না মানে হালাকু খান খুব একজেদি লোক ছিল ভাবছি এ কি করে সম্ভব এ কিভাবে সম্ভব মেয়েদের গলায় তলোয়ার চলে না বাদি বলছে জাহাপনা যদি আপনার সন্দেহ হয় তাহলে আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে সামনে আমি বাস্তবে করে দেখাচ্ছি তো হালাকু খান বলল ঠিক আছে তুমি আমাকে তাহলে করে দেখাও কিরাম ওদের গলায় তলোয়ার চলে না আমি দেখি
তখন এই বাদি নাঙ্গা তলোয়ার নিয়েছে হাতে, বাদি নাঙ্গা তলোয়ার হাতে নিয়েছে, নিয়ে ওই বেগম মুতাসিম বিল্লার বিবির গর্দান লক্ষ্য করে তলোয়ার মেরে দিয়েছে। এক কোপে মাথাটা কেটে আলাদা হয়ে ধড় এক সাইডে পড়ে গেছে। হালাকু খান নিজের মাথার চুল ছিঁড়ছে, কি সর্বনাশ! এ বাদি তো আমাকে ধোঁকা দিয়েছে, বাদি আমাকে ধোঁকা দিয়েছে। বাদিকে গ্রেফতার করে এ বাদির উপরে এত অত্যাচার করা হয়েছিল, তিল তিল করে মারা হয়েছিল। সেদিন যারা দেখেছিল তাদের অন্তরাত্মা থমকে গিয়েছিল, তাদের দম যেন বন্ধ হয়ে গিয়েছিল। মূল কথা কি, নিজের ইজ্জত যাতে ভুলুণ্ঠিত না হয় তাই এই সল চাতুরি করে জীবন দিয়ে দিয়েছে। তবে হালাকু খানের হাতে তার ইজ্জত তুলে দেয়নি। এই হলো আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় করে দেখুন বিশ্বের মুসলিম জাতিদের বলছি আমি, সব জাতির অন্তরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরো পাল্টি করে দেবেন। ভাইবার বাবাজি আমার, আমাকে বলতেই হয় আল্লাহকে ভয় আপনি সর্বত্র করবেন। ও ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো উট নিয়ে বাজারে বিক্রি করতে গেলেন মদিনার বাজারে। আল্লাহর নবী দুটো উট নিয়ে গেলেন, দুটো উট সমান দামে সমমূল্যে বিক্রি করে দিলেন, টাকা পেমেন্ট হয়ে গেল। আমার নবী পাক টাকা নিয়ে নিজের বাড়িতে ফিরে চলে এলেন। উটওয়ালারা উট নিয়ে তারা ফিরে চলে যায়, কিন্তু নবী আমার ঘরে ফিরে চিন্তা করেন, আমার তো এক একটা ব্যাপার মিস্টেক হয়ে গেল, আমার তো একটা জিনিস ভুল হয়ে গেল। নবী চিন্তা করছেন কি, আমি যে দুটো উট বিক্রি করলাম একই দামে সমান মূল্যে, কিন্তু একটা উটের পিছনের পা একটু খোঁড়া ছিল, তার একটা ভালো উটের দাম যা আর একটা খোঁড়া উটের দামও তাই তো হতে পারে না। এক টাকা হলেও আপ ডাউন হবার কথা, কিন্তু আমি তো সমান দাম নিয়েছি। টাকাগুলো হাতে নিয়ে আল্লাহর নবী দৌড়ে 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 উটওয়ালাদের ধরে ফেলে দিলেন, বলে ভাইরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তারা বলল আপনাকে তো টাকা আমরা দিয়ে দিয়েছি। প্রিয় নবী আমার বললেন হ্যাঁ টাকা তো মিটে গেছে, তবে আমার কিছু বলবার রয়েছে। দুটো উট তোমাদের কাছে সমান দামে আমি বিক্রি করেছি, কিন্তু আমার একটা উটের পিছনের পা একটুখানি খোঁড়া রয়েছে, তাই ভালো উটের দাম আর খোঁড়া উটের দাম তো সমান হতে পারে না, তাই কিছু পয়সা ফেরত দিতে এসেছি, ফেরত দিতে এসেছি। উটওয়ালারা বলছেন আপনি বাড়ি যান, আমরা তো দেখেই নিয়েছি, আপনি ফিরে চলে যান। কিন্তু নবী পাক বললেন না, আমি আজ যদি খোঁড়া উটের দাম 10 টাকা আর ভালো উটের দামও 10 টাকা নেই, তাহলে পৃথিবীর মানুষ আমার আখলাক আমার চরিত্র তারা মেনে নেবে না, বলবে নবী মুহাম্মদ ঠকবাজি করে খরিদ্দারকে ঠকিয়ে পয়সা কামাই করেছে, জোর করে নবী কিছু পয়সা ফেরত দিয়েছেন। আর যদি ব্যবসায়ী ভাইদের ভিতরে ভয় থাকতো বিশ্বাস করুন এই দুনিয়াতে অশান্তি আর হতো না, মুসলমানদের এমন বিপদে পড়তে হতো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা নিজেদের মালে ভেজাল দিয়ে বিক্রি করে কিন্তু খরিদ্দারের কাছে তা বলে দেয় না, ও ভাই আমার মালে এই মালটা ভেজাল দেওয়া আছে, তাদের ওই বিক্রিত মালটা হালাল হবে বরং নবী পাক বলছেন যে ওর পয়সাগুলো ইবলিস শয়তান আর শয়তানের চেলা চামুণ্ডরা খায়, ও নিজে ভোগ করতে পারে না। নবী পাক সাহাবাদের নিয়ে বসে আছেন, একজন এসে বলছে হুজুর আমার বাড়িতে একটা পাত্রে ঘি ছিল হুজুর, তো ওই রাতের বেলা ওই ঘির উপরে একটা ইঁদুর পড়ে মরে গিয়েছে, তো ইঁদুরটা ফেলে দিয়েছি, এখন এই ঘি আমি বাজারে বিক্রি করতে পারবো কি পারবো না? নবী পাক বলছেন হ্যাঁ বিক্রি করতে পারবে বাজারে, তবে খরিদ্দারকে তোমার বলতে হবে আমার এই ঘির উপরে একটা ইঁদুর পড়ে মরে গিয়েছিল,
এই কথাটা খরিদ্দারকে বলে যদি বিক্রি করতে পারো তাহলে জায়েজ হবে, তা না হলে জায়েজ হবে না। আ ভাই, রসগোল্লার গামলিতে যদি ইঁদুর পড়ে মরে যায় তা খরিদ্দারকে যদি বলে এই ভাই তোমার রসগোল্লা দিচ্ছি তখন খাচ্ছে, আর তোমার ইঁদুর পড়েছিল বলো তো জুতো একটাও নিচে থাকবে? মনে করছি আমি কি চালাক, কিন্তু হিসাব নেওয়ার একটা একজন আছেন, হিসাব একদিন দিতেই হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যা বাজারের উপর দিয়ে যান, একজন মুসলমান গম বিক্রি করার জন্য বস্তার ভিতরে গম নিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গমের ভিতরে হাত কানা ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে নবী দেখলেন উপরের গমগুলো খটখটে শুকনো বটে, তবে ভিতরের গমগুলো নরম রয়েছে, ভিজে। এই কি ব্যাপার? বলছি হুজুর পানি পেয়ে ভিজে গেছে ওগুলো। তা বললো তুমি ভিজে গুলো উপরে কেন দিলে না, শুকনো গুলো উপরে দিয়ে ভিজেটা কেন নিচে রাখলে? এ হলো তো আল্লাহর ভয়। এ ভয় করে দেখুন, বিশ্বের অন্য জাতি আপনার পদানত হবে 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 ইনশাল্লাহ হবে। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব আরব জাহানের এক ছত্র অধিপতি, একদিন জুম্মার দিনে শুক্রবারের দিনে খলিফা ওমর, তিনি তো ইমাম, কারণ যিনি খলিফা তিনি হলেন মসজিদের ইমাম। খলিফা ওমর তিনি দেরি করে এসেছেন, দেরি করে এসেছেন, মুসল্লিরা সব মসজিদে হাজির হয়ে গেলেন, শেষ বেলায় খলিফা ওমর এসেছেন, তিনি তো খলিফা। এখন খলিফা ওমর খুতবা দিতে যাবেন, মুসল্লিরা বলছে দাঁড়ান, ইয়া আমির আল মুমিনিন দাঁড়ান, আপনি আমাদের খলিফা আবার ইমাম, তো আপনি এত দেরি করে কেন মসজিদে আসলেন? তার কৈফিয়তটা আগে দিন, তারপরে খুতবা দেবেন, আগে দেবেন। ভাই আমার এখানে আসবার কথা 10টায়, তো আমি যদি 10:30টায় এখানে আসি, আর আপনি যদি বলেন ওয়াজ পরে করবেন, আগে 10টায় আসার কথা 10:30টায় কেন এসেছেন তার কৈফিয়ত দেন, তো আমার রক্তগুলো আর গায়ে থাকবে না, মাথায় উঠে যাবে। যে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, ও আমার নবীর সাহাবারা, ও মুসল্লিরা, আমি ওমর, আমার এই একটা মাত্র জামা, আমার দ্বিতীয় কোনো জামা নেই, আমার ওই জামাটা সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, শুকোতে দেরি হয়ে গেছে, এই কারণে আমি ওমর, আমার আসতে দেরি হয়ে গেছে। রাবি বর্ণনা করেন খলিফা ওমরে ওই জামাতে কয়েকখানা তালি লাগানো ছিল। ইনি তো এক ছত্র আরব জাহানের খলিফা, আরব সাম্রাজ্যের ধন সম্পদ তার করতল, তার পায়ের কাছে, তার একটা কেন জামা তালি দেওয়া? এই তো আল্লাহর ভয়। খলিফা ওমরের কাছে, ওমরের কাছে কিছু গুঁড়ো মেশকাম্বার এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কে আসো, কে আসো, এই মেশকাম্বার গুলো ভাগ বন্টন করে দিতে পারবে? ওমরের বিবি, হযরত ওমরের বিবি গি পর্দার ভিতর থেকে বলে, ইয়া আমির আল মুমিনিন, আপনি আমাকে বলুন, আমি ওই গুঁড়ো মেশকাম্বার গুলো বিতরণ করে দিচ্ছি। হযরত ওমর বললেন, কে আছো, এই মিশকাম্বার গুলো ভাগ বন্টন করে দিতে পারবে? ওমরের বিবি আবার বলে, আমির আল মুমিনিন, আমাকে বলেন, আমি ওটাকে ভাগ করে দিই। ওমর বলে, না 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 গো, শুনে রাখো, ওই মিশকাম্বারটা হলো গুঁড়ো, তুমি আমার পরিবারের একজন, ওই মিশকাম্বার ভাগ করতে গেলে হাত দিয়ে ভাগ করতে হবে, সবাই সমান পেয়ে যাবে বটে, তবে তোমার হাতে কিছু গুঁড়ো লেগে যাবে, তোমার হাতে যে গুঁড়ো মেশকেটা জড়িয়ে যাবে ওটা ওমরের ভাগে বেশি চলে আসবে, তাই আমি ওমর চাই আমার পরিবারের কোন ব্যক্তি, কোন মানুষ এইটা ভাগ না করুক।
এই জন্যই তো খলিফা ওমর অর্ধেক পৃথিবী শাসন করতে পেরেছিলেন। যে একদিন বড় পিরহান গায়ে দিয়ে হযরত ওমর মসজিদে খুতবা দিতে উঠেছেন, বড় পিরহান নতুন জামা, আর মুসল্লিরা বলছে দাঁড়ান, বাইতুল মাল থেকে আমরা যতটা কাপড় পেয়েছি আপনিও ততটা কাপড় পেয়েছেন, তো আমরা কাপড় পেয়ে আমাদের অত বড় জামা হয়নি, আর আপনার অত বড় জামা হলো কিভাবে, তার কৈফিয়াত আগে দেন। জি, কৈফিয়াত আগে দিন। হযরত ওমর বলেন, এই প্রশ্নের জবাবটা আমি দেব না, আমার বেটা আছে, আমার ছেলে জবাব দেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বেটা উঠে দাঁড়িয়ে বললেন, ও নবীর সাহাবারা, ও মুসল্লিরা, ঠিক বলেছেন, আপনি যতটুকু কাপড় পেয়েছেন আমার পিতা ওমারও ততটা কাপড় পেয়েছে, আপনাদের অত বড় জামা হয় না, কিন্তু আমার পিতার কেন অত বড় জামা হয়ে গেল, আমরা দুই বাপ বেটা মিউচুয়াল করে নিয়েছি, এবারে আমি যা কাপড় পেয়েছি, আমার আব্বা যা কাপড় পেয়েছে, এই দুটো কাপড় একসঙ্গে করে আমার আব্বা জামা বানাবেন, পরবর্তীবারে কাপড় আসলে আবার দুজনার কাপড় নিয়ে আমি জামা বানিয়ে দেব, তাই আমার ভাগের কাপড়টা আমার আব্বা খলিফা ওমরকে দিয়ে দিয়েছে, এই কারণেই অত বড় জামা হয়েছে। এমনি খলিফা ওমরের কথা শুনে রোম পারস্য ভয়ে ঠকঠক করে কাঁপতো না, তখনকার পরাশক্তি রোম আর পারস্য ওমরের কথা শুনে ঠকঠক করে কাঁপতো তারা, এমনিতে নয়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ভয় ছিল আল্লাহর, আজকের এই আদর্শগুলো নেই আমাদের মধ্যে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা, তো মদিনায় যারা এতিম বিধবা অসহায় বৃদ্ধ বৃদ্ধা তাদের একটা তালিকা আছে, আর কে কার দেখভাল করবে তার পাশে তার নামটাও লেখা আছে, অমুক বৃদ্ধ তার দেখভালের জন্য পাশে নাম লেখা আছে অমুকের দায়িত্ব, ওই বিধবা অমুকের দায়িত্ব, কিন্তু লাস্টে একটা বৃদ্ধা একটা বুড়ি মহিলা তার নাম লেখা আছে, তবে তার দায়িত্বে কে রয়েছে ওটা লেখা নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে সংকল্প করে নিলেন, এই বৃদ্ধকে দেখাশোনার দায়িত্ব আমি ওমর নেব। ও বৈরাগ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা বৃদ্ধ ওই বৃদ্ধের বাড়িতে চলে গেলেন, গিয়ে দেখছেন তার কাজ কাম গুলো হয়ে গিয়েছে, তার সব কাজ কাম গুলো হয়ে গিয়েছে, তার কাপড় চোপড় গুলো পাল্টে দিয়েছে, গোসল করে দিয়েছে। হযরত ওমর গিয়ে খবর নেন, বুড়িমা তোমার কাজগুলো কে করে দিয়েছে, বৃদ্ধা বলে, হে বাবা আমি জানি না কে আমার কাজগুলো করে দিয়ে গেছে, তবে লোকটা বড় ভালো মানুষ, তিনি আমাকে খাবার দিয়ে যান, আমার গোসল করিয়ে যান, ভালো কাপড় পরিয়ে দেন, আমার পুরাতন কাপড়গুলো নিয়ে যান বাড়ি থেকে কেচে এনে দেওয়ার জন্য, সব কিছু তিনি করে দিয়ে যান। কি করে দিয়ে গেছে? পরের দিন হযরত ওমর আবার গেলেন, গিয়ে দেখছে আগের মতো সব কাজ করা, বুড়িমা আজকেও বলে হ্যাঁ সেই ব্যক্তি করে দিয়ে গেছে। হযরত ওমর বলছে, কে এই ব্যক্তিটা, কে এই লোকটা আমার আগে আগে কাজটা করে দিয়ে যাচ্ছে? ওই দিনে হযরত ওমর একটুখানি অন্ধকার থাকতে থাকতে বুড়ির ঘরের একটা পাশে চুপ করে আত্মগোপন করে রয়েছে, হঠাৎ করে দেখতে পান গুটি গুটি পায়ে ওই বুড়ির জামা কাপড় পরিষ্কার করে নিয়ে গুটি গুটি পায়ে এসে বুড়ির ঘরে ঢুকে গেলেন। তিনি কে? তিনি অন্য কেহ নন, মুসলিম জাহানের খলিফা হযরত আবু বকর। আমার আন্ডারে একজন অভাবী মানুষ, একজন দুস্থ ব্যক্তি, অপারগ ব্যক্তি, মাজুর ব্যক্তি, সে যদি
অসহায় পড়ে থাকে অবশ্যই আমাকে কৈফিয়াত দিতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক খলিফা তো আবু বকরের বিবি একদিন বলছে আমিরাল মুমিনিন আজকে একটু মিষ্টি কিনে আনুন না আমার খুব মিষ্টি খাওয়ার ইচ্ছা হচ্ছে একটু মিষ্টি কিনে আনুন না। তো হযরতে আবু বকর সিদ্দিক তিনি বলছেন দেখো মিষ্টি কিনে আনতে পারি তবে আজকের সারা দিন কিন্তু আর কিছু খাওয়া হবে না উপোস থাকতে হবে। কেন ইয়া আমিরাল মুমিনিন একটুখানি মিষ্টি খাওয়ার জন্য সারা দিন উপোস থাকতে হবে কারণ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ও আমার বিবি আমি বাইতুল মাল থেকে যে ভাতা পাই আমি যে মাহিনা পাই তাতে দৈনিক আমার যে টাকা হয় ওই টাকা দিয়ে আমি যদি মিষ্টি কিনে আনি অন্য খাবার কেনার পয়সা থাকবে না আবার যদি অন্য খাবার কিনি তো মিষ্টি কেনা যাবে না কোনটা বলো। আবু বকর সিদ্দিকের বিবি বলছে আমিরাল মুমিনিন একটুখানি মিষ্টি খেয়ে সারাদিন উপোস থাকা যাবে না তবে এক কাজ করেন আমি প্রত্যেক দিনের খাবার থেকে অল্প অল্প করে রেখে রেখে এক মাস জমাই জমিয়ে দেখা যাবে হয়তো মিষ্টির টাকা বেরিয়ে যাবে। তো বললো ঠিক আছে তাই করো। তো ওই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিবি প্রতিদিনের খাদ্য থেকে অল্প একটু তুলে রেখে দেন অল্প অল্প করে রেখে রেখে এক মাস হয়ে গেছে ধরুন এক মাসে তৎকালীন ধরেন এক টাকা জমেছে কি এক দেড়হাম জমে গেছে। বিবি বলে আমিরাল মুমিনিন এক মাস হয়ে গেল প্রতিদিনের খাবার থেকে বাঁচিয়ে বাঁচিয়ে এক দেড়হাম আমার জমা হয়ে গেছে অথচ কোনোদিন আমাদের উপোস থাকতে হয়নি খানা আমাদের কম পড়ে যায়নি আজকের এই এক মাসের জমানো টাকা নিয়ে মিষ্টি নিয়ে আসুন আজ তো উপোস থাকতে হবে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই একটা টাকা বিবির কাছ থেকে নিয়ে তিনি কোনো ময়রার দোকানে গেলেন মিষ্টির দোকানে গেলেন না তিনি চলে গেলেন সোজা বাইতুল মালে চলে গিয়ে বললেন ও ভাইরা আবু বকরের মাহিনা 10 টাকা ছিল তবে আমি দেখলাম আবু বকরের মাসে 9 টাকা হলে সংসারে অভাব হয় না আজ থেকে আবু বকরের মাহিনা 10 টাকা নয় আবু বকরের মাহিনা 9 টাকা হবে আর এক মাসে আমার বিবি এই 1 টাকা জমিয়েছে এই 1টা টাকা আমি বাইতুল মালে জমা করে দিলাম না জানি ওই 1টা টাকার হিসাব রব্বুল আলামিনের দরবারে দিতে হয় জি এটা ছিল আল্লাহর ভয় আল্লাহ বলছে আমাকে এই রকম ভয় করো এই রকম ভয় করো। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জমানার একটা কথা আমি আপনাকে বলি বাপ মরে গেছে একটা জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ হচ্ছে এ বলে আমি নেব ও বলে আমি নেব এই করে খুব ঝগড়া তো বড় ভাই বলছে এক কাজ কর খোকা চল আমরা আমাদের মুজাহাবের বড় ইমাম বেঁচে আছেন ইমামে আজম আবু হানিফা হুজুরের কাছে যাই উনি যেটা বলবেন মেনে নেব তা বলতে চলো দুই ভাই ইমামে আজম আবু হানিফা হুজুরের বাড়িতে গিয়েছেন গিয়ে ডাক দিচ্ছেন ইমাম সাহেব হুজুর বাড়ি আছেন এটা বাচ্চা এসে বলছে না বাড়ি নেই কোথায় গেছে ওই মাঠে পানি আনতে গেছে তো দুই ভাই বলছে এখানে বসে না থেকে চলো আমরা যাই রাস্তায় থেকে হুজুরের সঙ্গে কথা বলে নেব যেতে যেতে মনে করেন একটা জমি বা একটা ক্ষেতের উপর দিয়ে যাচ্ছেন ইমামে আজম হুজুর আসছেন দেখা হয়ে গেল সালাম কালাম হওয়ার পরে বলছে হুজুর আপনার কাছে এসেছিলাম কেন একটা মশলা জানতে তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে পানির কলসিটা তিনি এই পা উঁচু করে এই পায়ের উপরে রাখলেন পায়ের উপরে আবার কেউ কোনো কোনো কেতাবে দেখা যায় গায়ের এই যে রুমাল রুমালটা মাটির উপরে বিছিয়ে তারির উপরে পানির কলসি রেখেছে এখন দুই ভাই বলছে আরে এলোক তো পাগল দিব্যু কলসিটা নিচে রাখলে মিটে যায় তো সেই নিচে রুমাল বিছিয়ে তারির উপরে পানির কলসি রাখছে তো পাগল কি ফতোয়া দেবে এখন দুই ভাই ফিরে যাচ্ছে ইমাম বলছেন এই তোমরা বললে একটা মশলা জানবো চলে যাচ্ছ
বলছি হুজুর আমাদের মশলাটা পরে হবে, এখন আপনার ওই ব্যাপারটা আগে বলেন। আপনি তো কলসিটা এমনি নিচে রাখলে পারতেন না, তো ঘটা করে গায়ের পরিষ্কার রুমাল মাটির উপরে বিছিয়ে তার উপরে পানির কলসি রাখলেন, ব্যাপারটা কি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বাবারা গপ, আমি আমার রাসূলুল্লাহর হাদিসে দেখেছি আল্লাহর নবী তিনি বললেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি জুলমান ফাইন্নাহু ইউতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি সাবঈ আরদিন, কেউ যদি কারো জমি 1 ইঞ্চি পরিমাণ জমি, 1 বিঘত পরিমাণ জমি যদি জোর করে জবরদখল করে নিচে রাতে দখল করে নিয়ে রাখে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক 7 তবক জমিনটা ওর গলায় মাদুলির মতো ঝুলিয়ে দেবে, আর বলবেন ওরে হতভাগা রে, তোর জমির বড় স্বাদ ছিল, যা যা গ, আজ 7 তবক জমিন তোর গলায় ঝুলিয়ে দিলাম। বাবা, এই যে জমিনের উপরে দাঁড়িয়ে আছি এই জমিটা আমার নয়, আমার বাপের নয়, এটা অন্য ব্যক্তির জমি, আর আমার পানির কলসিটা এখনো নিচে ভিজে রয়েছে। যদি আমি এই পানির কলসিটা ডাইরেক্ট মাটির উপরে রাখি তাহলে অন্য ব্যক্তির ক্ষেতের মাটির কিছু অংশ, কিছু ধুলোবালি আমার এই কলসির নিচে জড়িয়ে যাবে, যা মালিকের অনুমতি ছাড়া আমার বাড়ি চলে যাবে। কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ পাক যদি বলেন, এ ইমামে আযম, অপরের ক্ষেতের 10 গ্রাম মাটি মালিকের বিনা অনুমতিতে তোমার বাড়িতে গিয়েছিল, আমি 7 তবক জমিনটা তোমার গলায় আজ আমি লটকে দেব, ওই দিনে কি হবে কি হবে আমার, ওই কথা চিন্তা করে আমি আমার রুমাল বিছিয়ে পানির কলসি রেখে দিয়েছি, যখন আমি পানির কলসি উঠিয়ে নেব রুমালটা জোরে জোরে ঝাড়া মেরে দেব, যার ক্ষেতের ধুলো বালি তার খেতে বয়ে যাবে, ইমামে আযমকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে না, 7 তবক জমিনটাও বহন করতে হবে না। একটু এরকম ভয় করে দেখেন দিন আল্লাহর, যদি পৃথিবী সব জাতিরা আপনার কাছে নিতু না হয় তখন আমার বলবেন যে সারা পশ্চিম বাংলা কান ধরে ঘুরবো আমি। ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা তো অনেক কাপড় অন্য দেশে পাঠিয়েছেন, লেবার নিয়ে যে এই কাপড়গুলো অমুক শহরে গিয়ে বিক্রি করে এসো, তোরা কাপড় নিয়ে গিয়ে দেখছে ওই বাজারে কাপড়ের দাম একদম অর্ধেক নেমে গিয়েছে, পুরো অর্ধেকটা নেমে গিয়েছে, তো এই কর্মচারীরা ভাবছে আমরা যদি এই কাপড়গুলো 1 মাস আটকে রেখে দেই তাহলে 1 মাস পরে এই কাপড়ের দাম আবার পুরো ডবল হয়ে যাবে, আর টাকা যদি আমরা বেশি করে মালিককে দিতে পারি তাহলে মালিক আমাদের প্রতি সন্তুষ্ট হবে, তো এই কাপড়গুলো 1 মাস স্টক করে রাখলাম, 1 মাস পরে কাপড়ের দাম দ্বিগুণ হয়ে গেল, কাপড় বিক্রি করে দিই ইমামে আযমের কাছে, টাকাগুলো ফেরত দিচ্ছেন, ইমামে আযম আবু হানিফা হুজুর বললেন, ও বাবারা, টাকা তো এত হবার কথা ছিল না, আমি যখন কাপড় পাঠিয়েছি তখন তো এর অর্ধেক টাকা হবার কথা ছিল, টাকা কেন ডবল চলে এলো? আরে হুজুর, আপনি ঠিক বলেছেন, কাপড়ের দাম অর্ধেকটা নেমে গিয়েছিল, তাই আমরা এই কাপড়গুলো 1 মাস ধরে স্টক করে রেখে দিয়েছিলাম, 1 মাস পরে কাপড়ের দাম বেড়ে গেল, ডবল হয়ে গেল, তখন বিক্রি করে দিলাম। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, কি সর্বনাশ করেছো গো, এটা তো শরীয়তের ভাষায় ইহতেকার বলা হয়, বাজারে মাল নাই, বাজার খাঁ খাঁ করে দাম চলে যায় আমি মাল স্টক
করে রেখে দিয়েছি আরো বাড়িয়ে বেড়ে বেড়ে যাওয়ার জন্য এটা শরীয়তের ভাষায় ইহতেকার বলা হয় এটা জায়েজ নয় ওই তমাম টাকা গুরু ইমামে আজম একটা টাকা নিজে গ্রহণ করলেন না গরীব মিসকিনদের মধ্যে বিতরণ করে দিলেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই টাকাটা জায়েজ নয় সে যুগ ছিল এই মুসলমানদের স্বর্ণ যুগ ছিল এই যুগ ফিরিয়ে নিয়ে আসেন না উমর ইবনে আব্দুল আজিজ খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খলিফা হলেন তিনি যখন খলিফা হননি কুমারী মেয়েরা যেরকম রাস্তায় হাঁটতো যে ঢঙে তিনিও সেই ঢঙে হাঁটতেন এত খুশবু ব্যবহার করতেন যে রাস্তায় ওমর বিন আব্দুল আজিজ হেঁটে যেতেন তার আধ ঘন্টা পরে ওই রাস্তায় কেউ গেলে বুঝতে পারত এই রাস্তায় নিশ্চয়ই ওমর ইবনে আব্দুল আজিজ গিয়েছে এত সুগন্ধি ব্যবহার করতেন তিনি যখন খলিফা হলেন খলিফা হওয়ার পরে তার জন্য একটা উপঢৌকন আসলো দু টুকরি খেজুর আসলো দু টুকরি খেজুর উর্দুন শহর থেকে হুজুর আপনার জন্য উপহার উর্দুন শহর থেকে খলিফা বলে মা হাজা কি এটা ইয়া আমিরাল মুমিনিন উর্দুন থেকে আপনার জন্য খেজুর উপহার দেওয়া হয়েছে খলিফা বলে আলামা জিয়া কিসে করে বয়ে এনেছো উর্দুন শহর থেকে দু টুকরি খেজুর কিভাবে তোমরা নিয়ে এসেছো কলা আলা দাওয়া বিল বারিদ ইয়া আমিরাল মুমিনিন বাইতুল মালে যে উট বা গাধা ছিল ওই উট বা গাধার উপরে চাপিয়ে এনেছি খলিফা ওমর বিন আব্দুল আজিজ বললেন না 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 গো নিয়ে যাও এখান থেকে বাজারে বিক্রি করে দাও যেহেতু বাইতুল মালের উট বা গাধা যে মালে গোটা দেশের মানুষের অধিকার রয়েছে ওই গাধা বা উটের উপরে বহন করে আনা হয়েছে তাই আমি ওমর বিন আব্দুল আজিজ এই খেজুর আমি খেতে পারি না বিক্রি করে দাও যে টাকা হয় ওই টাকা দিয়ে উট গাধাগুলো বাইতুল মালের উট গাদাদের খাবার কিনে দাও খলিফার ভাতিজা খেজুরের দুই টুকরি কিনে নিয়ে দাম পরিশোধ করে দিয়ে এক টুকরি খলিফাকে দিয়ে বললেন ইয়া আমিরাল মুমিনিন আমি এটা কিনে নিয়েছি এটা আমি একটা আপনাকে উপহার দিলাম খলিফা বলছে এখন এটা আমার জন্য জায়েজ এটা আর আগের খরমা যদি আমি ওটা খেতাম ওমর বিন আব্দুল আজিজকে আমার আল্লাহর দরবারে কৈফিয়াত দিতে হতো উমর বিন আব্দুল আজিজ এই আল্লাহর ভয় করে যখন চলতেন একই জায়গায় ছাগল আর বাঘ দুজনাই চত্ত বাঘ ছাগলকে হামলা করত না আর ছাগল বাঘের থেকে পালিয়ে যেত না একদিন একদিন আল্লাহু আকবার হঠাৎ একটা বাঘ একটা ছাগলকে ধরেছে ছাগলকে ধরেছে এখন যে দেখছে সে বলছে নিশ্চয়ই খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করেছেন যার কারণে আজকের এই অবস্থা খোঁজ নিয়ে দেখা গেল বাস্তব তার আগের দিন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করেছেন যার কারণে আজ বাঘ একটা বকরিকে ধরে নিয়েছে একবার আমার কথা শুনে দেখুন না কোথাও ছুটতে হবে না আল্লাহর দিকে নিজের মনটা রুজু করে ফিরে এসে দেখেন আল্লাহ বলছে দুনিয়ার মানুষের ভয় করিস না আমি আল্লাহ আমাকে ভয় কর তুই আমাকে ভয় করবি আমি তো সব সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ পাক আমি নিজে আমার দায়িত্বে নিয়ে নিলাম জোরে বলুন সুবহানাল্লাহ খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা এশার নামাজ পড়ে নিয়েছেন এশার নামাজ পড়ে নিজের ঘরের ভিতরে গেলেন মেয়েরা কি করে বিবি বাচ্চারা কি করে দেখার জন্য ঘরের ভিতরে গিয়ে দেখে নিজের মেয়েরা খলিফাকে দেখে মুখে হাত চাপা দিয়েছে খলিফা বলে বাড়ির কাজের মেয়ে ছিল হাদেনাকে বলে ইয়া হাদেনা মাশানাহুন্না ও হাদেনা কি
হলো এদের কি হয়ে গেল কেন আমার দেখে মুখে হাত চাপা দেয় আদে না বলে আমিরুল মুমিনিন আপনি হলেন খলিফা আপনি রাষ্ট্রপ্রধান তবে আপনার বাড়ি আজ রাতের বেলা খাওয়ার কিছু ছিল না বাড়িতে কাঁচা পেঁয়াজ ছিল আপনার মেয়েরা গপ খোদার যন্ত্রণায় এক কাঁচা পেঁয়াজ খেয়েছে তাই ওদের মুখ দিয়ে গন্ধ বার হয় ওই গন্ধ যাতে আপনার নাকে না চলে যায় তাই আপনার মেয়েরা মুখে হাত চাপা দিয়েছে ফাবাকা ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা ওমর বিন আব্দুল আজিজ কাঁচে মেয়েরাও কাঁচে কান্নার আওয়াজ বাইরে চলে যাচ্ছে খলিফা ওমর বিন আব্দুল আজিজ বললেন হে মেয়েরা তোমরা কি ভালো মন্দ খেতে চাও তিন বেলা খেতে চাও আর তোমার বাপকে জাহান্নামে নিয়ে যেতে চাও আমি যদি তোমাদের পেট ভরে ভালো মন্দ খেতে দেই তিন বেলা তাহলে আমি যা মাহিনা পাই তার দ্বারায় সম্ভব নয় বাইতুল মাল থেকে আমার কিছু নিতে হবে আর যখন বাইতুল মাল থেকে মুসলমানদের মাল থেকে জনগণের মাল থেকে এক পয়সাও নেব তখন তোমার বাপ আব্দুল খলিফা ওমর বিন আব্দুল আজিজকে জাহান্নামে যাওয়া লাগবে এই তো ছিল তাকওয়া আল্লাহ বলে আমি তোমাদের কারো ওই চেহারা দেখি না তোমাদের কারো বংশ দেখি নে টাকা পয়সা দেখি নে আমি আল্লাহ দেখি আমার কাছে প্রিয় কে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে সেই ব্যক্তি প্রিয় যার মধ্যে তাকওয়া বা আল্লাহর ভয় রয়েছে জি আল্লাহর ভয় রয়েছে সাথে সাথে এটাও মনে রাখুন আমার নবী পাক যদি বেজার হয়ে যায় তাহলে আপনি যাই করেন আমার আল্লাহও কিন্তু আপনার উপরে বেজার নবী পাক যদি খুশি তো আমার আল্লাহও খুশি জি হ্যাঁ আল্লাহও খুশি কিতাবে এসে একজন সাইয়্যেদ জাদি মানে নবীর বংশের একজন মহিলা একজন মেয়ে আমি তার একটা ঘটনা আপনার সঙ্গে বলছি যে আরো দুটো একটা ঘটনা বলবো তার আগে একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রসূলুল্লাহ কি মোহাব্বত দিল মে লেকে আয়া হো ও দৌলত লুট নহীঁ সকতা ও দৌলত লেকে আয়া হো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি একজন সাইয়্যেদ জাদি নবীর বংশের একজন বিধবা মহিলা খুব একজন ধনী মুসলমানের বাড়িতে এসেছেন সঙ্গে তার তিনটে চারটে এতিম বাচ্চা তিন চারটে এতিম বাচ্চা নিয়ে এসেছে এখন এসে বলছে হে আল্লাহর বান্দা আমি সাইয়্যেদ জাদি আমি নবী বংশের একজন মহিলা আমি বিধবা আমার এই বাচ্চাগুলো খুব কষ্ট পাচ্ছে তাই সম্ভব হলে আমার এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে কিছু দিতে পারেন এখন এই মুসলমান বলছে তুমি যে সাইয়্যেদ জাদি তার দলিল দেখাও যে আমি সাইয়্যেদ জাদি বলছে আমি একজন বেওয়া অসহায় বিধবা মহিলা তা আমি নবীর বংশের আমি সাইয়্যেদ জাদি এর আমি কি দলিল তোমাকে দেবো তবে আমি মিথ্যা বলছি না যে আমি সাইয়্যেদ জাদি কিছু দাও এখন ওই মুসলমান তো নাম কেউ আসতে ও বলছে না যদি দলিল দেখাতে পারো তাহলে এসো যদি দলিল না থাকে তাহলে বেরিয়ে যাও কি দলিল দেখাবে সাইয়্যেদ জাদি নিজের বাচ্চাগুলো নিয়ে মনটা খারাপ করে বেরিয়ে চলে যায় যেতে যেতে রাস্তায় একজন অগ্নি উপাসকের সঙ্গে দেখা হয়ে গেল একজন মজুসি বা আগুন পুজো করে এমন একজন মানুষের সঙ্গে দেখা হয়ে গেল ওই আগুন পূজারী
বলছে কি ব্যাপার কি ব্যাপার ও সাইয়্যেদজাদি মনটা কেন এত খারাপ সব বলল এই ব্যাপার এই ব্যাপার আমি নবীর বংশের একজন মুসলমানের কাছে গিয়েছিলাম আমার কাছে দলিল চাইছে তা আমি ওর কি দলিল দেব তো বলল দলিল দেখাতে পারলে এসো না তো যাও তাই চলে যাচ্ছে মনটা খারাপ করে এসে বাচ্চা কাচ্চাগুলো না খেয়ে রয়েছে ওই মজুসি বলে এ সাইয়্যেদজাদি আমি যদিও মুসলমান নই আমি যদিও একজন মজুসি আগুনের পূজা করি তথাপিও আপনার বংশের একটা মর্যাদা রয়েছে আপনার বংশের একটা ঐতিহ্য রয়েছে না না তাই আমি আপনার বংশের ঐতিহ্যকে সম্মান করি আমি আপনার এবং আপনার বাল বাচ্চার দায়িত্বটা আমি গ্রহণ করে নিলাম আমার বাড়িতে থেকে যান বাল বাচ্চা নিয়ে থেকে যান আপনার যাবতীয় প্রয়োজনাদি সব আমি আপনার করে দেব সাইয়্যেদজাদি এতিম বাচ্চাগুলোকে নিয়ে ওই আগুন পূজারি তার বাড়িতে রয়ে যায় এখন ওই রাত্রে ওই মুসলমান স্বপ্ন দেখছে যে মুসলমানের কাছে ওই সাইয়্যেদজাদি গিয়েছিল স্বপ্ন দেখছে কি বিশাল জান্নাতের মধ্যে এক বিশাল মহল নূরানি মহল চোখ ঘোরানো যাচ্ছে না এমন নূরানি মহল আর সেই নূরানি মহলের সামনে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন আমার নবী পাক দাঁড়িয়ে রয়েছেন এখন এই মুসলমানটা বলছে ইয়া রাসূলুল্লাহ এই সুন্দর নূরানি মহলটা কার জন্য হুজুর নবী বলছে এটা মুসলমানের জন্য তো এ বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো মুসলমান তাহলে ওই মহলটা আমাকে দিয়ে দিন নবী বলছে তুমি যে মুসলমান তার দলিল দাও এই তুমি যে মুসলমান তার দলিল দেখাও লোকটা ঘেবড়ে গেল মুসলমানটা ঘেবড়ে গেল নবী আমার বলেন এ আমার বেটি তোমার কাছে গিয়েছিল গো তুমি তার সাইয়্যেদ হবার দলিল চেয়েছিলে দলিল না দেখালে তাকে কিছু দেবে না তাই এই সুন্দর মহলটা মুসলমানদের জন্য তুমিও দলিল দেখাও তবে জান্নাতে ঢুকতে পারবে ঘুমটা ভেঙে গেল ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে গিয়ে দৌড়াচ্ছে কোথায় সেই সাইয়্যেদজাদি কোথায় সেই এতিম বাচ্চাগুলো খোঁজ করে 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 দেখছে একজন অগ্নি উপাসক তার বাড়িতে এই সাইয়্যেদজাদি আর তার বাচ্চারা রয়েছে এখন এই মুসলমানটা গিয়ে ওই অগ্নি পূজককে ডেকে বলছে ভাই তুমি ওই সাইয়্যেদজাদি আর ওই বাচ্চাগুলোকে আমাকে দিয়ে দাও বিনিময়ে তোমাকে আমি 1000 টাকা দিচ্ছি 1000 টাকা দিচ্ছি শুধু ওদের আমার কাছে দিয়ে দাও এখন এই মজুসি বলছে হ্যাঁ অত বড় একটা নূরানি মহল আমি 1000 টাকায় বিক্রি করে দেব আল্লাহু আকবার এই অত বড় এক নূরানি মহল আমি 1000 টাকায় তোমাকে বিক্রি করে দেব এ মুসলমান তো একেবারে থতমত খেয়ে গেছে ও তো স্বপ্ন ছিল আমার এ তো আগুনের পূজো করে এ জানলো কিভাবে অগ্নি পূজারি বলে শুনে রাখো আল্লাহর নবী ওই নূরানি মহল তোমাকে দেখিয়ে দূর করে দিয়েছেন আর আমাকে ওই নূরানি মহলে আমার রাসূলুল্লাহ আমাকে নূরানি মহলে ঢুকিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ প্রিয় নবী আমাকে কলেমা পড়িয়ে দিয়েছেন আমি এখন মজুসি নই আমি ইমানদার আমি মুসলমান আল্লাহর নবী আমাকে ওই নূরানি মহলে ঢুকিয়ে দিয়েছেন নবীর ভালোবাসিনি নবীর আওলাদদের ভালোবাসুন আল্লাহকে ভালোবাসা হবে আমার আল্লাহর মহব্বত করা হবে জি ভাই আমার বাবা জিরে আমার মনে রাখুন বাদশা আব্দুল মালিক ইবনে মারওয়ান বাদশা ছিলেন তো তিনি নবীর বংশের মানুষদের খুব ভালোবাসতেন নবীর আওলাদদের খুব ভালোবাসতেন আর যারই কারণে প্রতি বছরে যারা নবীর আওলাদ তাদেরকে 1000 টাকা করে ভাতা দিতেন বছরে 1000 টাকা ভাতা দিতেন তৎকালীন জমানায়
এখন একদিন এই বাদশা আব্দুল মালিক ইবনে মারওয়ান বার হয়েছে রাস্তা দিয়ে যেতে যেতে দেখছে যে একটা লোক সে মদ খেয়ে রাস্তায় টলতে টলতে যাচ্ছে একটা মাতালের যা কাণ্ড হয় সেইভাবে যাচ্ছে এখন বাদশা দেখছে আমি নবীর আওলাদদের বছরে যে টাকা দেই যারা ওই টাকা নিতে যায় তো তাদের মধ্যে একজন এ তো বছরে আমার কাছ থেকে 1000 টাকা নেয় নবীর আওলাদ হবার সুবাদে ইশ এতদিন তালে আমি ওর মদের টাকা দিয়ে গেলাম তবে এই বছর থেকে আর মদের টাকা ওর দিতে পারবো না বছর শেষ হয়ে গেল এক বছর হয়ে গেল নির্দিষ্ট তারিখে নবীর বংশের আওলাদেরা বাদশার দরবারে হাজির হয়ে যায় একে একে সবাইকে টাকা দিয়ে দিলেন শেষ বেলায় ওই ব্যক্তি যখন আসলো বাদশা মুখের উপরে বলে দিয়েছে তুমি চলে যাও আমি তোমার মদের টাকা আর দিতে পারবো না যাও এখন মাথাটা নিচু করে লজ্জায় লোকটা বেরিয়ে চলে গেল ওই রাত্রে স্বপ্ন দেখছেন ওই বাদশা আব্দুল মালিক ইবনে মারওয়ান স্বপ্ন দেখছেন আল্লাহর নবী বসে আছেন আমার রসুল বসে আছেন আহা নবীকে সালাম করেছেন আসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহ নবী বাদশার দিক থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছেন এরকম বাচ্চা পেছন দিক দিকে ওই সাইডে গিয়ে সালাম করছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী তাড়াতাড়ি মুখটা অন্য দিকে ঘুরিয়ে নিয়েছেন বাচ্চা আব্দুল মালিক ইবনে মারওয়ান বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে ভালোবাসি মহব্বত করি আপনার আওলাদদেরও আমি ভালোবাসি বছরে 1000 টাকা করে ভাতা দিই নবী বলছেন আমার কোন আওলাদকে বাড়ি থেকে টাকা না দিয়ে তাড়িয়ে দেওয়া কি আমার আর আমার আওলাদের ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ ও তো মদ খায় ইয়া রাসূলুল্লাহ ও তো মদখোর নবী বলছেন ঠিক আছে ও মদখোর তা তুমি যে ওকে বছরে 1000 টাকা দাও ওর মহব্বতে দাও না আমি রাসূলুল্লাহ আমার মহব্বতে দাও ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মহব্বতে দেই তা আমার মহব্বতে যদি দিয়ে থাকো তাহলে আমি রাসূল কি অপরাধ করেছি ও মতখর ঠিক আছে তুমি তোর ভালোবাসায় দাও না আমার ভালোবাসায় দাও তো আমি রাসূল কি করলাম আমার একটা আওলাদকে এইভাবে অপমান করে তাড়িয়ে দিতে পারলে সকালবেলা ঘুম ভেঙে বাদশা ওই মাতালটার বাড়ি গিয়ে পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে 10000 টাকা দিয়েছেন আর বলছে সারা বছর যা দরকার পড়বে আপনি আমাকে বলবেন আমি সব আপনার প্রয়োজন মিটিয়ে দেব ও মাতাল তো কি হয়েছে তো নবীর আওলাদ আমি তো নবীর ভালোবাসায় তাকে ভালোবাসি জি জুনায়েদ বাগদাদি কোনদিন রহমাতুল্লাহ আলাইহি হতে পারতেন না হযরতে জুনায়েদ বাগদাদি কোনদিন মানুষ তার নাম বলে রহমাতুল্লাহ আলাইহি বলতো না কোনদিন কেন বলে জানেন বাদশার পালোয়ান ছিল বাদশার পালোয়ান জুনায়েদ এত বড় পালোয়ান ছিল কখনো কোনো পালোয়ান জুনায়েদকে মাটিতে শুইয়ে দিতে পারেনি বাদশার খুব গর্ব ছিল যে আমার জুনায়েদকে কেউ কোনোদিন মাটির উপরে ফেলে দিতে পারেনি আর বাদশা কখনো কখনো প্রতিযোগিতা দিতেন আমার জুনায়েদকে কুস্তি করে হারিয়ে দিতে পারলে এত টাকা পুরস্কার তো কেউ কোনোদিন জুনায়েদকে হারাতে পারেনি ভালো করে শুনুন নবীর মহব্বত এমনি অর্জন হয় না তো এক বছর বাদশা ঘোষণা দিয়েছে আমার জুনায়েদের সঙ্গে লড়াই করে যে জিতে যাবে তাকে 1000 টাকা পুরস্কার আর লড়াই করে যে হেরে যাবে তার 500 টাকা পুরস্কার 500 টাকা পুরস্কার আমার ভাইরা বাবাজিরা ওই এলাকায় একজন নবীর বংশের একজন আছিলেন লোকটা বড় কুড়ে ছিল অলস প্রকৃতির ছিল গো ওই লোকটা
বাচ্চা কাচ্চা গুলো না খেয়ে মৃত প্রায় হয়ে গিয়েছিল গো। তখন ওর বিবি বলল, শোনো বাচ্চার ঘোষণা শুনেছো, জুনায়েদের সঙ্গে লড়াই করে জিতলে 1000 আর হেরে গেলে 500, তবে তুমি তো জুনায়েদের সঙ্গে লড়াই করে জিততে পারবে না আমি জানি, তবে শোনো যদি একটুখানি লড়াই করে হেরে যাও 500 টাকা তুমি পাবে, আমার বাল বাচ্চাগুলো বেঁচে যাবে, যাও যাও। বিবির কথা শুনে ভয়ে 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 লড়াইয়ের ময়দানে গিয়েছে বড় বড় পালোয়ানেরা, জুনায়েদের সঙ্গে কুস্তির জন্য ময়দানে নেমে যায়, কিন্তু না না সব জুনায়েদ সবাইকে মাটির উপরে ফেলে দেয়, সব হয়ে গেছে। এখন এই লাস্টে কুড়ে মানুষটা যে নড়ে খায় না, লোকে তো চেনে ওই কুঁড়ে মানুষটা নেমেছে ময়দানে, তা লোকে তো হেসে গড়াগড়ি খাচ্ছে, আরে এত বড় বড় বীর পালোয়ান গেল আর এ এক কুঁড়ে মানুষ ও জোনায়েদের সঙ্গে কুস্তি করতে যাচ্ছে, সাহস বলি কারো ওদিকে ভ্রুক্ষেপ না করে সোজা জোনায়েদের পাশে গিয়েছে, পাশে গিয়ে আস্তে আস্তে করে বলে, ও জোনায়েদ বড় বড় পালোয়ানেরা তোমার কাছে পরাজিত হয়ে গেছে, আমিও জানি আমি বড় কুড়ে মানুষ, তবে শোনো আমি হলাম আমার নবীর আওলাদ, আমি আমার নবীর বংশের মানুষ, আমি বলো অলস বড় কুড়ে কাজ করে খেতে পারি না, আমার বাল বাচ্চাগুলো না খেয়ে মরে যায়, ও জুনাই তোমার সঙ্গে কিস্তি করে হেরে গেলেও 500 টাকা পাবো, ওই টাকা আমার বাল বাচ্চার জন্য অনেকটা উপকার দেবে, জুনায়ে তোমার কাছে আমার অনুরোধ রইল, তুমি যেন জোর করে আমাকে মাটিতে আছাড় মেরে ফেলে দিও না, এতটুকু অনুরোধ আমি তোমার কাছে রাখি, জোর করে আছাড় মেরে দিও না। জুনায়েদের মনে একটা ভাবান্তর আসলো, ইস বিশ্বজোড়া খ্যাতি আমার, কিন্তু ওই যশ খ্যাতি ধিক্কার, কি প্রয়োজন আমি যদি আমার নবীর একটা আওলাদকে উপকার করতে পারি, আমার এর ওসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে নাজাত দিতে পারেন, যে মনে মনে নিয়ত করে নিয়েছেন আমার যশ খ্যাতি সম্মান দরকার নেই, আমি নবীর একটা আওলাদকে যদি উপকার করতে পারি, আমার বাবাজি আমার সঙ্গে সঙ্গে লড়াই বেঁধে গেল, তবে দর্শকেরা হাজার হাজার দর্শকেরা দেখে শোনায় যেন ওই লোকটার সঙ্গে কুস্তিতে পেরে ওঠে না, কুস্তি করছে বটে তবে জুনায়েদ ওই কুড়ে লোকটার কাছে কুস্তিতে পেরে ওঠে না, কুস্তি করতে করতে এক সময় জুনায়েদ এমন একটা ভাবে নিজে নিজে মাটিতে পড়ে গেল, মানে কুড়ে লোকটা একটু হাত দিয়ে ঠেলা মেরেছে আর জুনায়েদ মাটির উপরে নিজে নিজে পড়ে গিয়েছে, কুড়ে লোকটা জুনায়েদের বুকের উপরে চেপে বসেছে, আয় সব লোকগুলো সি সি করে, বাচ্চা এমন একটা পালোয়ানের জন্য অহংকার করে, একটা কুড়ে মানুষ তার কাছে জুনায়েদ পরাজিত হয়ে যায়, খুব কষ্ট সৃষ্ট করে জুনায়েদ যেন ওর হাত থেকে আবার উঠে দাঁড়িয়ে ফের কুস্তি করছে, করতে করতে এই লোকটা আবার একটু ধাক্কা মেরেছে, জুনায়েদ আবার পড়ে গেছে ইচ্ছা করে বুকের উপরে চেপে বসেছে, এই কুড়ে লোকটা বিজয়ী হয়ে গেল, ও তো 1000 টাকা পুরস্কার নিয়ে বেরিয়ে গেল, বাদশা বলছে জুনায়েদ তোর মতো কুলাঙ্গার আমার রাজ্যে থাকবি না, সূর্য ডোবার আগে বেরিয়ে যা আমার রাজ্য থেকে, জুনায়েদের বাড়ির মানুষেরা বিবিরা বিবি তার পরিবার পরিজন কেউ এটা মেনে নিতে পারছে না, এটা কিভাবে সম্ভব, জুনায়েদ সব অপমান মাথায় করে নিয়ে অবনত মস্তকে বেরিয়ে যায়, সন্ধ্যা হয়ে গেল গো, জুনায়েদ একটা গাছের নিচে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়ে জুনায়েদ স্বপ্ন দেখে আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জুনায়েদের কাছে হাজির হয়ে যায়, নবী বলে ওরে জুনায়েদ রে তোমার মান সম্মান গুলো তুমি মাটিতে মিশিয়ে দিয়েছো, আমার একজন আওলাদকে তুমি উপকার করার জন্য তার সম্মানে আমি রাসূলুল্লাহ বলি, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন আর তার ওলিদের খাতায় তোমার নামখানা আমার আল্লাহ লিখে দিয়েছেন। জি হ্যাঁ,
মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি, মালিক বিন দিনার তখন তার রমরমা বাজার, মালিক বিন দিনারের খুব রমরমা। এখন মালিক বিন দিনার যাচ্ছে, তার পিছনে পিছনে সব লোক, সব লোক তার পিছনে, কিন্তু পাশে একজন নবীর আওলাদ দাঁড়িয়ে রয়েছে, আওলাদের নবী দাঁড়িয়ে রয়েছে, মানুষ তার কাছে কিচ্ছু জিজ্ঞেস করে না, তার পাশে দাঁড়ায় না, সব ওই মালিক বিন দিনারের পিছনে যাচ্ছে। এখন নবীর আওলাদ বলছে, মালিক তোমার বাপ তো গোলাম ছিল, গোলাম, তুমিও সেই গোলামের ছেলে, তুমিও গোলাম, তোমার বাপ আমার বাপের গোলাম ছিল আর তুমি সেই গোলামের ছেলে, তা তুমি যেদিকে যাচ্ছ লোক সেই দিকে যাচ্ছে, আমি নবীর আওলাদ আর আমার কাছে কেউ দাঁড়ায় না, ব্যাপারটা কি? মালিক বিন দিনার বলছে, আপনি যে পবিত্র রক্ত ধারাটা বহন করে আসছেন, আপনার সেই নানাজি যে সুন্নাত রেখে গেছেন, সেই সুন্নাতটার পুরো হক আমি আদায় করছি, তাই লোক আমার পিছনে যাচ্ছে, আর আপনি সে হক আদায় করতে পারেননি, তাই লোক আপনার পাশে যায় না। রাতের বেলা মালিক ইবনে দিনার যখন ঘুমিয়ে পড়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে বলে, মালিক আমার একজন আওলাদকে এইভাবে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? তোমার স্পর্ধা কেমন করে হলো? ও মালিক তোমার হিম্মত কিভাবে হলো আমার একজন আওলাদকে তুমি এইভাবে কথা বলতে পারো? জি হ্যাঁ, নবীর ভালোবাসা অর্জন যতদিন মানুষের অন্তরে ছিল ততদিন পর্যন্ত মুসলমানরা পৃথিবীতে শাসন করেছে। আস্তে আস্তে যখন রঙিন স্বপ্নের ডুবে গেছে মুসলমান, তখন শুরু হয়েছে তাদের উপরে অত্যাচার, উৎপীড়না, জুলুমবাজি। আল্লাহকে ভয় করুন। তাই তো আল্লাহর নবী বললেন, মান আহাব্বা লিল্লাহি, আল্লাহর জন্য যারা মহব্বত করে ভালোবাসে, অবগদা লিল্লাহি, আবার একে অপরের সঙ্গে দুশ্মনী করে তাও আল্লাহর জন্য, ও আতা লিল্লাহি, আল্লাহর জন্য যারা দান করে, ও মানা লিল্লাহি, আবার দানের হাতকে সংকুচিত করে নেয় তাও আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই লোকটা তার ঈমানটা পরিপূর্ণ করে ফেলল, ওই লোকটার ঈমান হলো পরিপূর্ণ। জি, আল্লাহর জন্য একে অপরের ভালোবাসা, আমার নবীর মহব্বতের একটা দৃষ্টান্ত বলি, আমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আমাদের জন্যই সারা জীবন নবী কেঁদেছেন, কবরে গিয়ে কাঁদছেন, কেয়ামতের ময়দানে উঠেই নবী কাঁদবেন, তো আমরা কত ভালোবাসি। প্রিয় নবী আমার একদা সাহাবাদের নিয়ে যুদ্ধের ময়দানে বেরিয়ে পড়েছেন, যেতে 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 আল্লাহর নবী সাহাবাদের বললেন, ও আমার সাহাবারা এখানে দাঁড়াও, যাত্রা বিরতি করো, তাম্বু খাটাবো, নিজেরা খাওয়া দাওয়া করে নাও, উটগুলোকে খাইয়ে নাও, তোমরা বিশ্রাম করে নাও, এখানেই যাত্রা বিরতি করো। সব সাহাবারা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গেছেন, তাম্বু ফেলেছেন, এখন সাহাবারা নবীকে বলছি, আর রাসূল আল্লাহ আমাদের কাছে তো শুধু শুকনো রুটি আছে, তা খাবো কি দিয়ে? এ ভাই আজকে তো হলারে দিলাম মিহি আটা বার হয়, আর তখন আটা হতো, আমরাও ছোটবেলায় দেখেছি জাঁতা ছিল, জাঁতা, এই জাঁতায় গম বলেন, যব বলেন, আর যাই বলেন, জাঁতায় পিষে যে আটা হতো সেই আটা, আবার অনেক সময় সে আটা চালা হতো না, চালা হতো না, সেই শুকনো যবের রুটি আছে হুজুর, খাবো কি দিয়ে? জয়তুন তেল নেই, লবণ নেই, মধু নেই, তরকারি নেই, খাবো কি দিয়ে? সব সাহাবাদের একই কথা।
আল্লাহর নবী বড় মনে মনে কষ্ট পাচ্ছেন আহায় আল্লাহ গো আমার সাহাবারা গো এত গরীব মানুষ আমার সাহাবাদের কাছে শুকনো জবে রুটি রয়েছে কি দিয়ে খাবে নাই নবী আমার মনে মনে বড় কষ্ট পান এখন এমন সময় একটা ছোট মৌমাছি আসলো মৌমাছি এই মৌমাছি সাহাবারা যেখানে দাঁড়িয়ে নবীকে বলছেন ওই সাহাবাদের মধ্যে মৌমাছিটা ঢুকে পড়েছে ঢুকে এই মৌমাছিটা পনপন পনপন করে ঘুরছে আর একটা গোঁ গোঁ করে আওয়াজ হচ্ছে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গায় আল্লাহর নবী এই মৌমাছিটা আমাদের ভিতরে ঢুকে দেখুন না পন পন করে ঘুরে ঘুরে গুনগুন করে আওয়াজ করে নবী আমার বললেন ও সাহাবারা ওই মৌমাছিটা কি বলছে তোমরা কি বুঝতে পাচ্ছো নাকি জি না ইয়া রাসূলুল্লাহ আমরা তো মৌমাছির ভাষা বুঝি না নবী বলছে ওই মৌমাছিটা তোমাদের বলছে আমি নবী বুঝতে পারছি ও বলছে নবীর সাহাবারা আমি মৌমাছি আল্লাহকে ভালোবাসি আর আমার নবীকেও ভালোবাসি আর নবীর ভালোবাসার জন্য আপনাদেরও ভালোবাসি তাই আপনাদের কাছে শুকনো জবের রুটি রয়েছে কি দিয়ে খাবেন নাই কোনো অসুবিধে নেই একজন আমার সঙ্গে চলুন আমার বাসায় অনেক মধু ভরা আছে আমার বাসা থেকে একটু মধু ভেঙে নিয়ে এসে আপনারা রুটি খান ওই মৌমাছিটা তোমাদের এই কথা বলছে জোরে বলুন না সুবহানাল্লাহ নবী বলেন এ আলী তুমি একটা পাত্র নিয়ে ওই মৌমাছিটার সঙ্গে যাও তো যাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাত্র সঙ্গে করে নিয়ে যায় আর মৌমাছিটা আগে আগে পথ দেখিয়ে দেখিয়ে যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন ওই তো সামনে বড় মৌচাক মাছি ভরা রয়েছে গে আর এই মাছিটা গিয়ে ওই মৌচাকে বসে পড়ল হযরত আলী ওই মৌচাকের কাছাকাছি হয়ে যায় সব মাছিগুলো মৌচাক থেকে একেবারে উপরে উঠে গিয়ে পুরো চাকটা ফাঁকা করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ পুরো মৌচাক ফাঁকা মধু পেটটা হযরত আলী মধু ভেঙে নিলেন ভেঙে মাথায় করে পাত্রটা নিয়ে আমার নবীর কাছে এসে হাজির ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মৌচাক থেকে মধু ভেঙে এনেছি আর যেহেতু আপনি বলেছেন আনা কসিমুন আল্লাহু মুতিগি দেবার মালিক হলেন আমার আল্লাহ আর ভাগ বন্টন কারণে ওয়ালা হলেন আপনি তাই আপনি এই মধুগুলো ভাগ করে দিন আল্লাহর নবী সাহাবাদের ভিতরে মধুটা ভাগ করে দিলেন সব সাহাবারা ওই মধু দিয়ে রুটি খাচ্ছেন এখন ওই মৌমাছিটা আবার চলে এলো আবার আসলো গুনগুন করে ঘুরছে সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মৌমাছিটা আবার কেন আসলো আবার কি বলছে ও নবী বলছে এখনো তোমাদের আর কিছু বলছে না গো আমি ওকে একটা প্রশ্ন করেছি তাই মৌমাছি আমার প্রশ্নের জবাব দিচ্ছে সাহাবায়ে কেরামেরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ওই মৌমাছিকে প্রশ্ন কি করলেন ওই বা কি জবাব দেয় নবী আমার বললেন আমি মৌমাছিকে জিজ্ঞাসা করলাম ওরে মধুমক্ষিকা মধু কোথা থেকে তোরা পাস মৌমাছি জবাব দিল ইয়া রাসূলুল্লাহ আমরা ফুলের উপরে গিয়ে বসি ফুলের রস পান করি আর আমাদের বাসায় ফিরে এসে ওই পান করা রসগুলো আমরা উগরে দিই বার করে দিই মধু হয়ে যায়
নবী পাক বলছেন আমি বললাম মৌমাছি সব ফুলের রস তো এক রকম হয় না, কোন ফুলের রস একদম পানির মতো, টকও না মিষ্টিও না গন্ধও নেই পানির মতো একদম, কোন ফুলের রস টক হয়, কোন ফুলের রস তিতো হয়, আবার কোনটার মিষ্টি হয়, কোনটা নোনা হয়, তো তোরা তো সব ফুলের রস পান করিস, তো এত মিষ্টি মধু হয় কিভাবে? মৌমাছি জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন ফুলের রস পান করে আমাদের বাসায় ফিরে আসি তখন আমরা দেখি আমাদের নেতা মৌমাছিটা, আমাদের রানী মৌমাছিটা মনের আনন্দে আপনার মহব্বতে দরুদ শরীফ পাঠ করে। আমরা ফিরে এসে দেখি যে আমাদের রানী মৌমাছিটা আপনার নামে দরুদ পাঠ করে। ইয়া রাসূলুল্লাহ, আমরাও থাকতে পারি না গো, আমরাও আপনার নামে দরুদ শরীফ পড়া গো, আপনার ভালোবাসায় আপনার মহব্বতে দরুদ পাঠ করতে থাকি, আর ওই দরুদ পড়তে পড়তে পেটের রসগুলো বার করে দিই, আর এই আপনার দরুদের ওসিলায় আমাদের এই পেটের রসগুলো এত মিষ্টি মধু হয়ে যায়। জি, একটা মৌমাছি আমার নবীকে কত মহব্বত করলো, কত ভালোবাসলো, আমরা কি ভালোবাসতে পেরেছি? নবী পাক যখন নবী পাককে কবর থেকে প্রথম ওঠানো হবে, সর্বপ্রথম নবীকে ওঠানো হবে, আল্লাহ বলবেন এই জিব্রাইল যাও, গোটা দুনিয়া তার কিচ্ছু নেই, আমার নবীকে কবর থেকে ওঠাও। জিব্রাইল এসে ঘুরে ঘুরে সারা দুনিয়া ঘুরে ঘুরে নবী পাকের কবরটা খুঁজে পাচ্ছে না, কারণ পৃথিবীটা সমতল হয়ে গেছে। জিব্রাইল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আপনার নবীর কবর খুঁজে পেলাম না গো, জমিনটা সমান হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন, হে জিব্রাইল চলে যাও জমিনে গিয়ে দেখো, যে জমিন দিয়ে নূরের ফোকাস বার হয় আর মেশকাম্বারের গন্ধ বার হয় ওই জমিনটাই হলো আমার নবীর কবর। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এই চারজনা ফেরেশতা নেমে আসবেন, আমার নবী পাকের কবরটা খুঁজে বার করবেন, এই তো নূরের ফোকাস বার হয়, এই তো মেশকাম্বারের সুগন্ধ বার হয়। ওই সময়ে জিব্রাইল আমিন দাঁড়িয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কিয়ামত হয়ে গেছে, আল্লাহ ডাক দিয়েছেন, আপনি উঠে যান, উঠে যান। নবী পাকের কবর শরীফে কোনো আওয়াজ নেই। জিব্রাইল বলবেন, আল্লাহ আপনার নবীকে এত ডাক দিলাম, এত নাম ধরে ডাক দিলাম, কিন্তু নবী উঠলেন না। আল্লাহ বলছেন, এই আমার নবীকে কি নাম ধরে ডেকেছো? কোন নাম ধরে ডাকলে উঠবে না, একটা নাম ধরে ডাকো উঠে যাবে। আমার নবীর কবরের ধারে গিয়ে বলো, ও জিব্রাইল, আমার নবীর কাছে গিয়ে বলো, ইয়া শাফে আল মুজনেবিন, ও গো গুনাহগার উম্মতের, গুনাহগার উম্মতের সুপারিশ কার নেওয়ালা নবী, উঠে যান, কিয়ামত হয়ে গেছে। জিব্রাইল আমিন এসে দাঁড়িয়ে যাবেন, আদবের সঙ্গে দাঁড়িয়ে বলবেন, ইয়া শাফে আল মুজনেবিন, উঠে যান, নবীর কবর ফেটে যাবে। নবী পাক কবরের উপরে দাঁড়িয়ে যাবেন, গোটা ময়দানটা ফাঁকা পড়ে রয়েছে, আল্লাহর নবী কেঁদে জারে জার হয়ে বলবেন, ও জিব্রাইল, আমার আমার উম্মাদ গুলো কোথায় গেল? ওরা কি পুলসিরাতে আটকে গেল না জাহান্নামে পড়ে গেল? আমার উম্মাদের খবর দাও, না হলে আমি রসুল একটা পা তুলবো না। হুজুর এখনো কেউ উঠেনি কবর থেকে, আপনি প্রথম উঠেছেন, যে এই উম্মতের জন্য যে নবী কবর থেকে উঠেই বলবেন আমার উম্মত উম্মত গুলো কোথায়, জি আমার উম্মত গুলো কোথায়,
সে নবীকে কতটা ভালোবাসতে পেরেছি। আজ আমাদের ভালোবাসা সিনেমার নায়ক নায়িকা, খেলার প্লেয়ার নর্তকী গায়ক গায়িকা, জি অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তি, আমাদের ভালোবাসা তাদের জন্য, আমার নবীর জন্য ভালোবাসাটা কই? আর এই জন্যই তো আমরা আজকের চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে রয়েছি। তবে একটা কথা মনে রাখুন, খেয়াল রাখবেন, কোন দেশের একজন মুসলমান বাদশা, কোন দেশের একজন মুসলমান বাদশা মারা যাওয়ার পর সেই গদিটা নিয়ে টানা হেঁচড়া করবে তার সন্তানরা, আওলাদরা। সেই গদি পাওয়ার জন্য তার আওলাদদের মধ্যে টানা হেঁচড়া যখন চলবে, মনে রাখবেন তখন বিশ্ব নেতা ইমাম মেহেদী আলাইহিসসালাম আসবেন, মুসলমানদের বিজয় পতাকা পতপত করে উড়িয়ে দেবেন গোটা বিশ্বব্যাপী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা মনে রাখবেন, কোন মুসলমান বাদশা যদি মারা যায়, আসুন তাহলে নবী পাকের ভালোবাসা, নবীর আওলাদদের ভালোবাসার আল্লাহর ভয়, এই তিনটে জিনিস আমাদের মধ্যে অবশ্যই থাকতে হবে। থেকে দেখুন, আর রাতের বেলা আমার আল্লাহর সঙ্গে একটুখানি সম্পর্কটা জুড়ে নিন। একটুখানি আগে মালিক বিন দিনারের নাম বলছিলাম না, আরে আপনিও আল্লাহর ওলি হয়ে যাবেন, যাবেন যাবেন, এক জাররা সন্দেহ নেই। বিশ্বাস করেন, মালিক বিন দিনার মারপেট থেকে ওলি হয়ে আসেননি, মাতাল ছিলেন, মদ খেতেন, মদ বলা যায় ইন্টারন্যাশনাল মদখোর মালিক বিন দিনার, মদ ছাড়া জীবনে কিছু জানতো না। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি শবে বরাতের রাত্রি, ধরেন শবে বরাতের রাত, তো আজ দিনের বেলা এক বোতল মদ কিনেই রেখে দিয়েছে, কারণ শবে বরাতের রাত্রে দোকান খোলা থাকে না, মদের দোকান, তাই দিনের বেলা মদ কিনে রেখে দিয়েছে যাতে রাত্রি মদ খাওয়া যায়। আমার ভাইরা বাবাজিরা, রাতের বেলা যখন মানুষেরা শবে বরাতের ইবাদত বন্দেগী করেন, আর মালিক ইবনে দিনার রাতের বেলা মদ খাওয়ার জন্য বসে পড়েছে, মদের বোতলটা একটা উঁচু জায়গায় রাখা আছে, মালিক ইবনে দিনারের একটা বাচ্চা মেয়ে ছিল, সুন্দরী ফুটফুটে বাচ্চা মেয়ে ছিল, সুন্দরী দেখতে, ওই মেয়েটাকে মালিক বিন দিনার বড় স্নেহ ভালোবাসতো, স্নেহ করত, মেয়েটাও মালিক বিন দিনার ছাড়া থাকতে পারতো না। ওই মালিক বিন দিনার যখন মদ খাওয়ার জন্য বসে পড়ে যায়, আর ওই মেয়েটা দেখতে পেয়ে দৌড়ে মালিক বিন দিনারের কাছে আসতে গিয়ে টেবিলে ধাক্কা লেগে মদের বোতলটা নিচে পড়ে গেল, মদের বোতলটা ভেঙে যায়, মদগুলো মাটিতে চুষে নেয়, মদ খাওয়া হলো না। মালিক বিন দিনার যেহেতু মেয়েটাকে খুব ভালোবাসতো, নিজের মেয়ে, এই জন্যে আর রাগ ঝাল কিছু করতেও পারলেন না, উনি কি করলেন, সবর করলেন, যাক আজ রাতটা নাই মদ খাওয়া হলো না, আর কি করা যাবে, বাচ্চা মেয়ে ফেলে দিয়ে ফেলেছে, যাক। আবার এক বছর চলল মদের ফোয়ারা, ডে নাইট মদ, আবার শবে বরাতের পরের বছর শবে বরাত আসলো, দিনের বেলা আবার এক বোতল মদ কিনে মালিক বিন দিনার রেখে দিয়েছেন রাতের বেলা খাওয়ার জন্য। রাত হয়ে গেল, মানুষের ইবাদত বন্দেগিতে লিপ্ত হয়ে যায়, আর মালিক বিন দিনার ঘরের ভিতরে বসে গিয়েছে, মদের বোতলটা হাতে করে নিয়েছে মদ পান করার জন্য, মদের বোতলটা হাতেও নিয়েছে, কিন্তু বোতলটা হাতেই রয়ে গেল, ঝরঝর করে কাঁদছেন মালিক ইবনে দিনার, ঝরঝর করে কাঁদছেন, কেন? গত বছরের কথাটা মনে পড়ে গিয়েছে, গত বছরে তার যে বাচ্চা মেয়েটার ধাক্কা লেগে মদের বোতল পড়ে ভেঙে গিয়েছিল, সেই মেয়েটা এই কয়েক মাস আগে মারা গিয়েছে,
সেই মেয়েটার কথা মনে হয়ে গেল মালিক বিন দিনারে কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন এত বিদ্রুদ্ধ হয়ে গেলেন আজ নিজেই মদের বোতলটা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছেন মালিক বিন দিনার মদ খাননি মদের বোতলটা নিজেই ছুঁড়ে ফেলে দিয়েছেন খুব কাঁদছে কানতে 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 এক সময় হযরতে মালিক ইবনে দিনার ঘুমিয়ে পড়েছেন ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেন বিশাল বড় একটা সাপ জীবনে অত বড় সাপ দেখা যায় না কি বড় সাপ মালিক বিন দিনারকে তাড়া দিয়েছে আর মালিক বিন দিনার দৌড়াচ্ছে সাপ যত দৌড়ায় মালিক বিন দিনারও তত দৌড়ায় কিন্তু সাপ কোনো মতে পিছু ছাড়ছে না মালিক বিন দিনার দেখছে রাস্তার উপরে একটা লোক দাঁড়িয়ে রয়েছিল প্রচুর দুর্বল লোকটা সোজা হয়ে দাঁড়াতেও পাচ্ছে না নিজে এত রোগা পাতলা দুর্বল যে নিজে নিজে সোজা হয়ে দাঁড়াতে পারে না আর মালিক বিন দিনার গিয়ে বলছে ভাই আমার বাঁচাও বাঁচাও ওই দেখো কি বড় একটা সাপ আমাকে তাড়া করছে দেখো বলছে তুমি আমাকে দেখতে পাচ্ছ না আমি কত রোগা আমি কত দুর্বল দেখতে পাচ্ছ না আমি নিজেই তাই দাঁড়াতে পারছি না আমি তোমার ওই সাপের হাত থেকে বাঁচাবো কিভাবে তবে তুমি এক কাজ করো সোজা দৌড়াও সামনে একটা পাহাড় রয়েছে ওই পাহাড়ে উঠে বাম দিকে যেন যাবে না ডান দিকের রাস্তা ধরে যাবে ওখানে যদি তোমার কোনো আমানত থেকে থাকে তাহলে হয়তো সে তোমাকে ওই সাপ থেকে বাঁচাতে পারে আমি পারব না হযরত মালিক ইবনে দিনার ওই স্বপ্নের ভিতরে দৌড়ে দৌড়ে পাহাড়ে উঠে যায় পাহাড়ে উঠে গিয়ে ডান দিকে গিয়ে দেখে কি মনোরম বিশাল বড় বাগান ওই বাগান এত সুন্দর মনোরম নজর ফেরানো যায় না ওই বাগানের মধ্যে সব ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করছে আর ওই বাগানের দরজায় বাগানের গেটে একজনা বৃদ্ধ মানুষ বসে রয়েছে একজন বৃদ্ধ ব্যক্তি বসে আছে এখন মালিক বিন দিনার একেবারে ওই বাগানের গেটের মুখে দাঁড়িয়ে গেছে গেটের মুখেই দাঁড়িয়ে গেছে বৃদ্ধ ব্যক্তিটা বলছে এ বাচ্চারা এই দেখো তো গেটে কে এলো দেখো তো সব বাচ্চারা খেলাধুলো বন্ধ করে সব দৌড়ে দৌড়ে চলে এলো একদম ওই গেটের মুখে চলে এলো গেটের মুখে চলে এলো এখন মালিক বিন দিনার দেখছে ওই যে বাচ্চারা খেলা করছিল সব চলে এসেছে আর তার ভিতরে তার যে বাচ্চা মেয়েটা মারা গিয়েছিল ওই বাচ্চা মেয়েটাও ওই দলে দাঁড়িয়ে রয়েছে ওই দলে দাঁড়িয়ে রয়েছে সাপটা তখন তাড়া করে আসছে কাছাকাছি এসে গেছে একদম পুরো কাছাকাছি মালিক বিন দিনার দেখছে তার সেই মরে যাওয়া মেয়েটা এই দলে রয়েছে এখন মেয়েটা এক লাফে ছুটে এসেছে ছুটে এসে এক হাত দিয়ে মালিক বিন দিনারকে জড়িয়ে ধরেছে সাপটা তখন এইরকম কাছাকাছি সাপটাকে একটা থাপ্পড় মেরেছে মেয়েটা যেই থাপ্পড় দিয়েছে সাপটা মুখ নিচু করে পালিয়ে ছুটে বেরিয়ে গেছে মালিক বিন দিনার বলছে বাবা মেয়ে তুমি এখানে বলে এটা হলো আল্লাহর জান্নাতের বাগান এটা আল্লাহর জান্নাতের বাগান এখানে যারা বাচ্চারা মারা গেছে ছোটবেলায় সেই ছোটবেলায় বাচ্চারা মারা গেছে তারা সব আমরা এই জান্নাতের বাগানে খেলা করছি যাদের ছোট ছোট বাচ্চারা মারা গিয়েছে সব জান্নাতে তারা খেলাধুলো করছে আরে গেটের মুখে যিনি বসে আছেন অনেক কিতাবে দেখা যায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বসে আছেন যাই হোক এখন মালিক বিন দিনার বলছে মেয়ে তাহলে তুমি এখন জান্নাতি বলে হ্যাঁ আমি জান্নাতি মেয়েটা বলছে আব্বা জান ওই সাপটাকে আপনি কি চেনেন নাকি না 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 ও তো সাপ আমি এছাড়া আর কি চিনবো বলে আব্বা জান ওটা হলো জাহান্নামের সাপ ওটা জাহান্নামের সাপ
আপনাকে জাহান্নামে নিয়ে যেত, কেউ রক্ষা করতে পারতো না। রাস্তায় যে দুর্বল মানুষকে আপনি দেখেছিলেন, যার কাছে আপনি সাপের হাত থেকে বাঁচতে চেয়েছিলেন, ওই হলো আপনার নেক আমল, ওটা হলো আপনার নেক আমল। ওই নেক আমলকে এত দুর্বল করে রেখে দিয়েছেন, এত রোগা করে রেখে দিয়েছেন, জাহান্নামের সাপকে আটকানোর ক্ষমতা ওর নাই। ওটা আপনার নেক আমল। আরে সাপ জাহান্নামের সাপ আপনার বদ আমল, ও ঠিক আপনাকে জাহান্নামে নিয়ে যেত, তবে আপনার নসিব ভালো। আমি আগে আগে এখানে এসেছিলাম, আমি আগে আগে এখানে এসেছিলাম। আচ্ছা মা, তাহলে কি ওই জাহান্নামের সাপ জান্নাতীদের ভয় করে? বলে হ্যাঁ ভয় করে। সঙ্গে সঙ্গে মেয়েটা কোরআনের একটা আয়াত পড়ল, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুম বিযিকরিল্লাহ। এখন কি ইমানদার মানুষ যারা আল্লাহর ভয়ে তাদের অন্তরগুলো প্রকম্পিত হবার সময় হয় না? ও আব্বাজান, আর কতদিন এমন করে চলবে? ঘুমটা ভেঙে গেল, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে মালিক বিন দিনার তওবা করে নিলেন, তওবা করে নিলেন, তো তিনি জবরদস্ত আল্লাহর ওলি হয়ে গেলেন। আমরা তো তসবি ভোর তওবা করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, আর মনে মনে ভাবি যে কালকেরে কালকেরে কিভাবে আর একজনকে ক্ষতি করে দু পয়সা রোজগার করব, অমুকের কিভাবে জব্দ করব, অথচ তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করছি। এ তওবায় কিছু হবে না, বিশ্বাস করেন, মালিক বিন দিনারের মতো তওবা করুন, আল্লাহর ওলি হয়ে যাবেন। এত বড় ওলি হয়ে গিয়েছিলেন মালিক বিন দিনার। একদিন যাচ্ছেন মালিক বিন দিনার একটা কিস্তিতি করে যাচ্ছেন, তো বসে আছেন মালিক বিন দিনার, আর একজনের একটা আপনার এই মুক্ত হারিয়ে গেছে, মুক্ত মুক্ত বা একটা দিনার হারিয়ে গেছে। আর মালিক বিন দিনার একটু ফকির ফকরা মতন পোশাক পরিচ্ছদ, আর কিস্তিতে বা জাহাজে যারা আছে সব মানে হাই ফাই ব্যাপার, তো মানুষ ভাবে অভাবে স্বভাব নষ্ট, এই দিনার ঠিক ওই 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 লোকটাই চুরি করেছে, মালিক বিন দিনারের দোষ দিচ্ছে, ওইটি চুরি করেছে। এখন ওই কিস্তিতে একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি জুনায়েদ বাগদাদি বলছে, সত্যি তুমি যদি নিয়ে থাকো ওটা ফেরত দাও। হযরতে মালিক ইবনে দিনার কোনো কথা বললেন না, আমি চুরি করিছি বা করিনি কোনো কথা বললেন না, একবার আকাশের দিকে মুখখানা তাকালেন, মুখখানা উঁচু করে তাকালেন, সঙ্গে সঙ্গে দেখা যায় ওই কিস্তি বা জাহাজের চারিদিকে বড় বড় মাছের আগা, এক একটা দিরহাম মুখে করে নিয়ে ভেসে উঠে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একখানা দিরহাম মালিক বিন দিনার হাতে করে নিয়ে বলছে, এই নিন ওকে দিয়ে দিন, চুরি তো আমি করি না করি না গা, তবে বেচারা ওর হারানো টাকাটা পেলে উপকৃত হয়ে যাবে, এই জন্যই তাকে মালিক বিন দিনার বলা হয়। একটা দিনার, ইনি তো ইন্টারন্যাশনাল মত করছিলেন, কত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন, যাইতাই ব্যাপার নয়। গায়ে তেল ডলতে ডলতে হবে না, সাবান ডলতে হবে না, একটা জায়গায় আল্লাহর জিকিরের সাবান লাগান, যদি আপনি আল্লাহর ওলি না হয়ে যান আমার বলবেন কোথাও না, কোথায়? এই বাম স্তনের দু আঙুল নিচে, ওখানে একটু লা ইলাহা ইল্লাল্লাহর সাবান লাগান, ধাক্কা লাগান, দেখেন চোখ বন্ধ করবেন, গোটা পৃথিবী গোটা দুনিয়া আপনার কাছে ধরা পড়বে। জি হ্যাঁ, আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, লিকুল্লে সাইয়্যিন সিকালা, প্রত্যেকটা জিনিসের একটা শান দেওয়ার যন্ত্র রয়েছে, আর অসিকালাতুল কুলুবি জিকরিল্লাহ, আর অন্তরের শান দেওয়ার জিনিস হলো আল্লাহর জিকির। নেই আজকে, কোথায় আমাদের উদাও হয়ে গেছে?
আরে আজকেরও তো ওয়াইসকর্ণীর মতো দাঁত ভাঙতে হবে না, কোন আলেম বলছে না দাঁত ভাঙতে। ওয়াইসকর্ণী জীবনে নবীকে একদিনও চোখে দেখেননি, চর্ম চোখে দেখেননি, ওয়াইসকর্ণী একদিনও দেখেননি। জি নবী পাক হযরতে আলী আর হযরতে ওমার কে একদিন দেখেছিলেন। এ আলী হে ওমার, শোনো, আমার একজন খুব বড় প্রিয় আছে, মাহবুব আছে, সে কোনোদিন আমাকে দেখেনি, আমিও তাকে কোনোদিন দেখেনি, আর আমার সঙ্গে আর দেখা হবেও না। বাবা আমার আবু বকরের সঙ্গেও তার দেখা হবে না। হে আলী হে ওমার, তোমাদের দুজনার সঙ্গে দেখা হবে। বাড়ি হলো তার ইয়ামান দেশের কর্ণ এলাকায়। হে বাবা, পাগলের বেশে থাকে, তার নাম হবে ওয়াইস, হাতের তালুতে একটা সেটি দাগ থাকবে। ওই ওই ব্যক্তিটা হলো আমার বড় মাহবুব। আল্লাহর নবী নিজের একটা জুব্বা খুলে দিলেন, আল্লাহর নবী নিজের পিরহানখানা খুলে দিলেন। হে বাবা আলী, হে ওমার, আমার এই জুব্বা বা পিরহানটা রেখে দাও, ওই ওয়াইসের সঙ্গে তোমাদের যদিন দেখা হবে আমার সালামটা তাকে জানাইয়ে দেবে, আর আমার এই জামাটা উপহার তাকে দিয়ে আমার গুনাহগার উম্মতদের জন্য একটুখানি দোয়া করতে বলবে, একটুখানি দোয়া করতে বলবে। নবীর ইন্তেকাল হয়ে গেল, হযরতে আবু বকর সিদ্দিকের জমানা পার হয়ে গেল। জি হযরতে সিদ্দিকে আকবর তার জমানা চলে গেল। একদিন হযরতে ওমার আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজনাই গিয়েছেন খোঁজ নিয়ে নিয়ে ইয়ামান দেশে, খোঁজ নিয়ে নিয়ে কর্ণ এলাকায় গিয়ে বলছে, ভাই এখানে ওয়াইস বলে কোনো ব্যক্তি আছে বলতে পারেন? মহব্বত দেখেন না, ওয়াইস বলে কেউ আসে? তো লোকেরা বলছে, হুজুর আপনাদের সঙ্গে দরকার থাকতে পারে, এরকম কোনো ওয়াইস আমাদের এখানে নেই, তবে একজন আসে বটে, কিন্তু সে তো পাগল, আবার এই ছাগল বকরি এই সব চড়ায়, মাঠে বাড়ি থাকে না। হযরতে ওমারের চোখে পানি এসে গেল। আল্লাহর নবী বলেছিলেন, ওয়াইস পাগলের বেশে থাকে। এ ভাইরা, ওই পাগল ওয়াইসকে কোথায় পাওয়া যাবে? ওই পাহাড়ের ধারে যান, দেখবেন একটা পাগল ছাগল চড়াচ্ছে, ওর নাম হচ্ছে গে ওয়াইস। তো হযরতে ওমার হযরতে আলী দুজনা যাচ্ছেন, গিয়ে দেখছে একদিকে ছাগল চড়ছে আর একটা পাগল পাহাড়ের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, নামাজ পড়ছে। আল্লাহু আকবার! আরে নিজের এই বিপদ থেকে মুক্তির জন্য দুটো রাকাত নামাজ কোনোদিন পড়েছেন স্পেশাল? আল্লাহ বলেছেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা সবর আর নামাজের মাধ্যমে কি করো, আমার কাছে সাহায্য প্রার্থনা করো। আরে তলোয়ার চালাতে যাবে, সেই তলোয়ার মারতে পারিনি। হযরতে যায়েদ একটা অন্য শহরে তিনি একটা উট কিনেছেন, তবে উটের মালিকের সঙ্গে কথা হয়েছে, টাকা আমি এখানে দেব না, উট আমি কিনে নিলাম, মদিনায় গিয়ে তোমার টাকা দেব। আর উটের মালিক বলছে, ঠিক আছে তাই, তবে আমার একটা কথা আছে, কি রাস্তায় যেতে যেতে আমি যেখানে নামতে বলবো সেখানে নামতে হবে। তো বলে, হ্যাঁ ঠিক আছে তাই। এখন দুজনা যাচ্ছে, যেতে যেতে এক জঙ্গলের ধারে যেখানে আশেপাশেও কোনো ঘর বাড়ি কোনো লোকালয় নেই, সেখানে নেমেছে যায়েদ। তোমার সঙ্গে আমার কথা ছিল, যেখানে বলবো সেখানে নামবে, এখানে নেমে যাও। তো যায়েদ নেমে গিয়েছে শর্ত অনুযায়ী। এখন বলছে, এই শোনো, তৈরি হয়ে যাও, এখানে তাকিয়ে দেখো কত কঙ্কাল, কত মানুষের মাথার খুলি পড়ে আছে, দেখো তোমারও ঠিক ওদের সঙ্গে মিশিয়ে দেবো, আমি তোমাকে হত্যা করব, তলোয়ার বার করেছে।
কোনো কথা নয়। জায়েদ বলল ঠিক আছে, লাচার হয়ে যখন কোন দিকে আর লাইন হলো না, জায়েদ বলে আমাকে অন্তত তাহলে দুই রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি দাও, আমি দুই রাকাত নামাজ পড়ে নেব। আমার কারণ আমার আল্লাহ পাক নামাজের দ্বারা আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন, বলেছে ও জায়েদ নামাজ তুমি দুই রাকাত পড়ো বটে, তবে শুনে রাখো তোমার মতোই যারা পড়ে রয়েছে ওরাও একদিন দুই রাকাত নামাজ পড়তে চেয়েছিল, কিন্তু ওদের নামাজ বাঁচাতে পারিনি। পড়ো তুমি নামাজ পড়বে পড়ো, তো জায়েদ নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আরে নামাজ পড়লেই তো হয় না, নামাজের মধ্যে জীবন তৈরি করতে হবে, রুহ তৈরি করতে হবে। আমি শুনছিলাম আমাদের সাইফুল্লাহ সাহেব বলছিল না, যে নামাজি হয় সে সোর হতে পারে না, যে নামাজি হয় মতকর হতে পারে না, যে নামাজি হয় সে গাঁজাখোর হতে পারে না, যে নামাজি হয় সে ঠকবাজ হতে পারে না। আমি শুনছিলাম, আমি তখন এসেছি যে আমরা যে নামাজ পড়ি, নামাজ নামাজ খেলা করা হয়, জানেন বাচ্চা কাচ্চারা খেলাধুলো করে, নামাজ নামাজ খেলা। প্রকৃত নামাজ পড়ে দেখেন, আর আমার মা বোনেরা এই মুখ সুন্দর করার জন্য কত কি মুখে দেয়, ফেস পাউডার আইলানা কত কি মুখে দেয় না। যে তো মেয়েরা যদি জানতো যে সাজদায় অনেক সময় সাজদায় গিয়ে থাকলে তার মুখটা কত সুন্দর, কত কোমল, কত সৌন্দর্য, কত নূরের আভা তার মুখে বাড়ে, পৃথিবীর কোন প্রসাধনী দিলে মুখ কত সুন্দর দেখায় না। নামাজে নামাজের মধ্যে সাজদায় গিয়ে যত বেশি পরিমাণ সাজদায় মাথা নিচু করে রাখবে তার চেহারাটা তত সুন্দর, তত সুন্দরী হয়ে যাবে। জি তো জায়েদ নামাজ শুরু করে দিয়েছে, রুকুতে গিয়েছে, সাজদায় যাবে, আর এ বলছে যদি এই সুযোগে তলোয়ারটা মারা হয় তো কোনো ঝামেলা নেই, তলোয়ার বার করে দিয়েছে, কোপ মারতে যাবে, দূর থেকে আওয়াজ আসে এই থেমে যাও, ওকে হত্যা করো না, ভয়ঙ্কর আওয়াজ। কি ব্যাপার, কেউ তো নেই, সরে এসছে পিছনে, ভালো করে দেখে দেখছে না কেউ নেই, আবার তলোয়ার বার করেছে। জায়েদ তখন নামাজ পড়ছে, আওয়াজ এলো ওকে হত্যা করবে না, বুক কেঁপে উঠল, পিছনে সরে গেল, দেখছে কেউ নেই, আবার তৃতীয়বার উদ্যত হয়েছে, আবার হাঁক পড়লো, এই সরে এসেছে, নামাজের সালাম ফিরিয়ে দেখছে লোকটা তার বুকের ভিতরে একটা মানে লৌহ শলাকা ঢুকিয়ে দিয়েছে, তার আগুন বই মানে সেই আগা দিয়ে আগুন বইছে, বলছে শোনো তুমি যে আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চেয়েছো, যে নামাজ পড়েছো, তোমার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন, হ্যাঁ আমি এসে তোমার জানি দুশ্মনটাকে আমি খতম করে দিয়েছি, এবং এটা তোমার এই নামাজের ওসিলাতেই হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চারিদিকে কত বিপদ আমাদের, সামনে পিছনে ডাইনে বাঁয়ে উপরে নিচে যেদিকে তাকাবেন বিপদ, কিন্তু কি আশ্চর্য, এখন আর তাস নিয়ে তাস পিটবার সময় আছে, গাঁজা টানবার সময় আর আছে, মুসলমানের পিঠে দেয়াল থেকে গেছে। জি তো ওয়াইস নামাজ পড়ছে, হযরত ওমর হযরত আলী কাছাকাছি চলে গেলেন, নামাজের সালাম ফিরিয়ে দেওয়ার পরে হযরত ওমর সালাম করলেন। তবে কিয়ামতের একটা আলামত বলি শুনেন, নবী বলেছে যখন দেখতে চেনা লোকদের সালাম করবে, আর যারে চেনে না তার সালাম করবে না, তখন জানবে কিয়ামত কাছাকাছি হয়ে গেছে। ভালো করে খেয়াল করে দেখবেন রাস্তায় চেনা মানুষগুলোর সেই অত দূর থেকে আসসালামু আলাইকুম দশ হাত লম্বা করে সালাম দেয়, কিন্তু চেনে না, ওর দিকে একবার মানুষ তাকিয়েও ভালো করে দেখে না। হযরত ওমর নিজেই সালাম করেছেন, ভাইরা আমার বাবাজিরা আমার, ওয়াইজ বলে কে আপনারা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আমি হলাম রাসূলুল্লাহর জামাই, আমি আলী,
আর ইনি হলেন মুসলিম জানের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়াইস তাড়াতাড়ি উঠে দাঁড়িয়েছে আদবের জন্য আদবের জন্য উঠে দাঁড়িয়েছে ও ভাইরা আদবের জন্য আমরা নবীর সামনে দাঁড়িয়ে সালাম পড়ি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বসে বসে ওয়াজ করছেন হঠাৎ করে উঠে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে ওয়াজ করেন কিছু পরে আবার বসে ওয়াজ করেন কিছু পরে আবার দাঁড়িয়ে ওয়াজ করেন হতে 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 ওয়াজ যখন শেষ হয়ে গেল লোকেরা বলে হুজুর এমন কেন করছিলেন ইমাম শাফি বললেন বাবারা আমি যখন বসে ওয়াজ করছিলাম এই মজলিসের পাশ দিয়ে দেখলে না বাচ্চারা দৌড়দৌড়ি খেলা করছিল আমি দেখতে পেলাম একটা নবীর বংশের একটা ছোট বাচ্চা আমার সামনে দিয়ে দৌড়াদৌড়ি খেলা করছিল আমি যখন এই বাচ্চাটাকে চোখে দেখতে পাই আমি ওর আদবের জন্য আমি ইমাম শাফি দাঁড়িয়ে যাই আর যখন আমার চোখ থেকে আড়াল হয়ে যায় তখন আমি বসি আরে নবীর বংশের একটা বাচ্চার জন্য ইমাম শাফি যদি উঠে দাঁড়িয়ে থাকতে দাঁড়িয়ে জি আদব করতে পারেন আমরা নবীর জন্য উঠে আদবের জন্য সালাম করতে পারি না জি আল্লাহু আকবার আসেন ওয়াইস উঠে দাঁড়িয়েছে কি খবর ভাই কি সংবাদ বলছি আল্লাহর নবী আমাদেরকে পাঠিয়েছেন আপনার কাছে ওয়াইস বলছে তালে ভাই আপনাদের ভুল হচ্ছে আমি সেই লোক না আমি সেই লোক না অন্য কেউ হবে অন্য কেউ হবে বলছে আপনার নাম কি ওয়াইস বলেন আমার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা আমার নাম আব্দুল্লাহ আপনাদের সবার নাম আব্দুল্লাহ কে আল্লাহর বান্দা নয় কে সবাই তো আল্লাহর বান্দা তুমি আরবিতে বললেন আমার নাম আব্দুল্লাহ মানে আমি আল্লাহর বান্দা হযরত ওমর বললেন আপনার মা বাপ যে নাম আপনাকে রেখেছিলেন যে নামে আপনাকে ডাকতেন ওই নামটা বলুন ওয়াইস বললেন নামের কি দরকার কি ব্যাপার একটুখানি খুলে বলেন হযরত ওমর বললেন ভাই আপনার হাতের তালুটা একবার দেখান ওয়াইস হাতের তালুটা দেখালেন আমার নবী বলে গিয়েছিলেন সেটি দাগ থাকবে হাতে হাতে সেটি দাগ রয়েছে হযরত ওমর বললেন নাম আপনি যখন বললেন না তো আমি বলি আপনি হলেন সেই ওয়াইস যে ওয়াইসের কাছে রাসূলুল্লাহ আমাদের পাঠিয়ে দিয়েছে আপনি সেই ওয়াইস কি খবর বলো নবী পাক আপনাকে সালাম দিয়েছেন হযরত ওয়াইস তিনি সালামের জবাব দিলেন দেওয়ার পরে হযরত ওমর বলছে ভাই ওয়াইস তবে একটা কথা বলে রাখি নবী পাক কিন্তু ইন্তেকাল করেছেন নবীর ইন্তেকালের কথা শুনে হযরত ওয়াইস এত কান্না কাঁদলেন কেঁদে কেঁদে পুরো দাড়ি ভিজে গেল বুক ভিজে গেল হযরত ওমর বলছেন এই নিন আল্লাহর নবী তার জুব্বা মোবারকটা আপনাকে উপহার দিয়েছেন আর তার উম্মতদের জন্য একটু দোয়া করতে বলেছেন দোয়া করতে বলেছেন জি ভাই আবার হযরত ওয়াইস বললেন কই জামাটা দিন জুব্বাটা দিন জুব্বাটা নিয়ে চোখে মুখে লাগালেন চুমু খেলেন বুকে লাগালেন বুকে জড়িয়ে ধরে মাথায় জড়িয়ে ধরে বলেন ও হযরত ওমর ও হযরত আলী একটু দাঁড়ান একটু ওয়েট করেন আমি একটু পরে আসি ওয়াইস চলে গেলেন পাহাড়ের অপর দিকে চলে যান আমনি করে সাজদায় পড়ে গিয়েছেন ওয়াইস কেঁদে জারে জার হয়ে যায় আল্লাহ পাক আমি আমার নবীর জামা ততক্ষণ গায়ে পরব না যতক্ষণ না আমার নবীর উম্মতদেরকে মাফ না করে দেবেন অনেকক্ষণ কাঁদছেন আওয়াজ এসলো ওয়াইস নবীর জামাটা পরে নাও নবীর উম্মতে চার ভাগের এক ভাগ উম্মতকে মাফ করে দিলাম বলুন না সুবহান ওয়াইস বলছে না আল্লাহ হবে না হবে না হবে না গো আমার নবীর সব উম্মতগুলো মাফ করে দিতে হবে গায়েবি আওয়াজ হলো ওয়াইস মাথা ওঠাও নবীর জামা পরে না গো
चार भागेर मध्ये दुई भाग उम्मत के आमी अल्लाह माफ करे दिलाम। अल्लाह ना सब उम्मत के माफ करते हबे, तीन भाग उम्मत के माफ करे दिलाम, जामा पोरे नाओ ना अल्लाह हबे ना। अनेकटा देरी हुए गेछे, হযরতে ওমর আর হযরত আলী বলছে এত দেরি করছে আমাদের দাঁড় করিয়ে কেন, আর দুজনা এসে দেখে হযরতে ওয়াইস সাজদায় পড়ে আছে। হযরত ওমর বলছে ভাই ওয়াইস, ভাই ওয়াইস পরে নামাজ পড়বেন, আমাদের বিদায় দিয়ে দিন, আমাদের দাঁড় করিয়ে আপনি এখন ইবাদত করছেন। ওয়াইস মাথা তুলে বললেন কি সর্বনাশ আপনারা করলেন, আমার রাসূলুল্লাহর জামা মুবারক কানা কেন নিয়ে আসলেন, ও হযরতে ওমর কি সর্বনাশ না করলেন, আর একটুখানি দেরি করতে পারলেন না, আমার আল্লাহর কাছ থেকে আমার নবীর তমাম উম্মতগুলোকে আমি ছাড়িয়ে নিতাম, কিন্তু আর হলো না, নবীর জামা পরে নিয়েছেন, পরে নিয়েছেন। হযরতে ওমর বলছে ভাই ওয়াইস একটা কথা জিজ্ঞাসা করব, বলে হ্যাঁ কি কথা, বলছে নবী পাকের জমানা পেয়েছেন আপনি, অথচ নবীর সঙ্গে একদিনও দেখা করতে যাননি, সেই নবী আপনাকে কেন তার জামা দিয়ে গেলেন, আর আমরা নবী পাকের সার্বিক সহযোগিতা করেছি, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সব দিয়ে মাল দিয়েছে, আমাদের কেন জামা দিয়ে যাননি, আপনাকে কেন জামাটা দিয়ে গেলেন। খুব স্বাভাবিক প্রশ্ন, হযরতে ওয়াইস বলছেন ভাই ঠিক আছে আপনাদের প্রশ্নের জবাব দেব, তবে তার আগে বলেন আপনারা কি আমার নবীকে দেখেছেন। ভাই একটা হাস্যকর প্রশ্ন না, বলছে আপনারা কি নবীকে দেখেছেন, বলে আরে দেখেছি মানে নবী পাকের সঙ্গে সব সময় থেকেছি, আর দেখা না আলী নবী এই জামাটা দিয়েছেন কিভাবে, বলছে আচ্ছা আপনার তো নবীকে দেখেছেন, তা বলুন তো নবীজির এই চোখের ভুরুটা মাঝখানে ফাঁকা ছিল না এরকম জোড়া লাগা ছিল, বলেন তো, আল্লাহ পাকের ইশারা তো। হযরতে ওমর জবাব দিতে পারলেন না, হযরতে আলীও জবাব দিতে পারলেন না, আল্লাহর পক্ষ থেকে ভুলিয়ে দেওয়া হলো, জবাব দিতে পারেন না গো। হযরতে ওয়াইস বললেন হে হযরতে ওমর, ও হযরতে আলী আপনারা তো জবাব দিতে পারলেন না গো, অথচ সারা জীবন নবীর সঙ্গে কাটিয়ে দিলেন, আমি তো জীবনে একদিনও নবীকে দেখিনি, আমার বুড়ি মা ছিল, বুড়ি মা, আমার মায়ের দেখার কেউ ছিল না আমি ছাড়া, তাই মায়ের খিদমত ফেলে নবীর সঙ্গে দেখা করতে যেতে পারিনি, একদিন আমার মায়ের অনুমতি নিয়ে গিয়েছিলাম, তবে যাওয়ার সময় আমার মা বলে দিয়েছিলেন ওয়েস যাচ্ছ যাও বাবা, তুমি ছাড়া আমার দেখভাল করার খিদমতের কেউ নেই গো, তবে গিয়ে যদি দেখো নবীর সঙ্গে দেখা হয়নি, বাড়িতে নেই, তাহলে যেন দেরি করো না, আমার কষ্ট হবে, চলে এসো। হযরতে ওমর আমি গিয়েছিলাম আমার নবী পাকের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম আল্লাহর নবী বাড়িতে নাই, আমার মায়ের কথা স্মরণ করে আমি দেরি করলাম না, ফিরে চলে এসেছিলাম, নবীর সঙ্গে আমার দেখা হলো না, আমি সাহাবা হতে পারলাম না, তবে আমি বলি শোনেন আমার রাসূলুল্লাহর চোখের ভুরুটা মাঝখানে জোড়া ছিল ফাঁকা ছিল না, আপনারা তো দেখেছেন কই বলতে পারলেন না। আচ্ছা ভাই নবী পাকের আপনারা ভালোবাসেন, কি বলছেন আপনি ভালোবাসি মানে আমাদের জান দিয়ে নবীকে ভালোবাসি, আচ্ছা ওহদের যুদ্ধের দিনে কি নবী পাকের দুটো দাঁত ভেঙে গিয়েছিল, দুটো দাঁত ভেঙে গিয়েছিল, বলে হ্যাঁ নবী পাকের দুটো দাঁত ভেঙে গিয়েছিল, তো আপনারা তো নবীকে খুব ভালোবাসেন মহব্বত করেন, তা যে দাঁত আমার নবী পাকের মুখে নাই সে দাঁত তো দেখছি আপনাদের মুখে আছে, কিরকম মহব্বত করেন নবীকে, আমার নবীর মুখে যে দাঁত ছিল না তা আপনাদের সেই দাঁত তো রয়েছে মুখে,
শুনে রাখেন হযরত ওমর, আমি এই পাহাড়ের ধারে বকরি চরাতে চরাতে যেদিন খবর পেয়ে গেলাম আমার নবী পাকের দুটো দাঁত শহীদ হয়ে গেছে, আমি তখন মনে মনে ভাবলাম আমি যদি আমার রাসূলুল্লাহর মহব্বতের দাবিদার হই, আমি যদি আল্লাহর নবীকে ভালোবাসি, তবে যে দাঁত আমার নবীর মুখে নাই আমার মুখেও থাকবে না। তা আমি একটা পাথর নিলাম, পাথর দাঁতে মেরে মেরে আমার সানায়ে উলিয়ার দুটো দাঁত ভেঙে দিলাম, কাঁসা দাঁত মেরে মেরে পাথর মেরে ভাঙলাম, রক্ত ঝরছে, যন্ত্রণা, ভাবলাম মনে হয় এই দাঁত দুটো নয়, নবীর মনে হয় এই দাঁত দুটো ভাঙেনি, ওর নিচের দুটো ভেঙেছিল। আমি আবার পাথর মেরে মেরে নিচের সানায়ে সুফলার দুটো দাঁত ভেঙে দিলাম, ভাবলাম মনে হয় না না এই দুটো দাঁত নয়, মনে হয় পাশের দুটো ভেঙেছিল, আমি রুবাইয়া থেকে দুটো দাঁত ভেঙে দিলাম। এইভাবে সন্দেহের বশবর্তী হয়ে আমি আমার দুই পাটি দাঁত গুলো পাথর মেরে মেরে ভেঙে ফেলে দিয়েছি, এই দেখুন ওয়াইসের মুখে একখানা দাঁত আর নাই। জি আজকেরও তো আমাদের সে দাঁত ভাঙতে হচ্ছে না নবীর জন্য, নবীকে এমন অন্তর দিয়ে ভালোবাসেন, নবীর আওলাদদের অন্তর দিয়ে ভালোবাসেন, মহব্বত করেন, আর সর্বদা তাকওয়া মানে আল্লাহর ভয় অন্তরের মধ্যে রেখে চলেন, দেখবেন আপনি কামিয়াব হয়ে গেছেন, শুধু ইহ জগতে নয় পর জগতেও আপনি কামিয়াব হয়ে গেছেন। যারা মুত্তাকিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাব নেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, জি একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা করবে হক সে জুলায়া ও নূরে খোদা গপ, এ করবে হক সে জুলায়া ও নূরে খোদা গপ, উম্মত কে সিনে মে মৌজুদ হ্যায় পুরা কুরআন নেহি হ্যায় এক আয়াতে সহিগি হর মুসলমান কে দিল মে মৌজুদ হ্যায়।